পুরো সিস্টেমটা চলছে। এবং এখান থেকে আমরা একটা আগামী স্বপ্ন দেখছি যে ভবিষ্যতে আমরা কিভাবে আমাদের যারা আদিবাসী ভাই বোন আছেন তাদের যে জীবনযাত্রা, তাদের যে স্বাস্থ্য, শিক্ষা, সামগ্রিকভাবে অর্থাৎ সামগ্রিকভাবে তাদের কোয়ালিটি অফ লাইফে আমরা পরিবর্তন করতে পারি। এবং ঠিক এইখান থেকেই আমরা আজকের এই আলোচনা চক্রটা আয়োজন করেছি। আমাদের এই আলোচনা চক্রে আমরা আমাদের মধ্যে শ্রী কুনার হেমব্রেমকে পেয়েছি। আমরা শ্রী হেমব্রেম মাননীয় সাংসদ ঝাড়গ্রাম লোকসভার, এবং শত ব্যস্ততা শত প্রোগ্রামের মধ্যে উনি কথা দিয়েছিলেন এবং উনি আমাদের প্রোগ্রামে জয়েন করেছেন, আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আমরা শ্রী বিমল শঙ্কর নন্দকে পেয়েছি এবং শ্রী জ্যোতিময় মাহাতো মহাশয় মাননীয় সাংসদ পুরুলিয়া লোকসভা, উনি জয়েন করবেন বলে আমাদের কথা দিয়েছেন, একটা কর্মসূচির মধ্যে আছেন। তো আমরা আমাদের আজকের এই আলোচনা চক্র শুরু করছি। আমি প্রথমেই স্বনির্বন্ধ অনুরোধ করব শ্রী হেমব্রেমকে তার মূল্যবান বক্তব্য এই বিষয়ে রাখার জন্য। কুনার বাবু আপনি শুরু করুন। নমস্কার। আজকের এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ভার্চুয়াল সভায় উপস্থিত আছেন আমাদের ডক্টর অনির্বাণ গাঙ্গুলি মহাশয়, আছেন আছেন ডক্টর বিমল শঙ্কর নন্দ মহাশয়, আছেন অরিজিৎ ভট্টাচার্য, সাথে জ্যোতির্ময় হয়তো এক্ষুনি আসবেন, আর আছেন সবাই সবার সাথে এই মুহূর্তে আলাপ নেই, তাও আমি যাদের যাদেরকে এই পর্দায় দেখছি, বিপুল দা আছে, সৌমেন নাগ আছেন, আরো সবার বোঝা যাচ্ছে না, তবু সবাইকে আমার পক্ষ থেকে আজকের এই বৈঠকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে দু একটা কথা আমি আমার এই জঙ্গলমহল, বিশেষ করে রাঢ় বাংলা, এখন অধিকাংশ সেটা জঙ্গলমহলের আওতায় আছে, তার দু একটা কথা আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, এই রাঢ় বাংলা এটা আলাদা করে তো কিছু বলার নেই, ছোট নাগপুরের একটা অংশ, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরের কিছু অংশ, আবার ঝাড়খণ্ডেরও কিছু অংশ, এই ছোট নাগপুর বা রাঢ় বাংলার অংশ। এইখানের ভূমি প্রকৃতি বলতে পাহাড় জঙ্গলে ঘেরা, শাল মহুয়া পলাশ গাছে ভরা, মানুষরাও এখানে বিভিন্ন ভাবে বৈচিত্র্যের মানুষও বাস করেন বলা যেতে পারে। এখানে বিশেষ করে এই অঞ্চলে আদিবাসীরা সব থেকে বেশি একক গরিষ্ঠতা হিসাবে আছেন, যেমন আদিবাসীদের এই পার্সেন্টেজ হিসাবে বলা যেতে পারে এই অঞ্চলে 30-40% আদিবাসী আছে। তার সাথে যদি আমরা কুর্মীদের আবার যোগ করি, এখন কুর্মীরাও আদিবাসী হওয়ার জন্য নতুন করে আন্দোলন শুরু করেছে, তারাও প্রায় 20-25% আছেন এই অঞ্চলে। এই অঞ্চলের ভূমি প্রকৃতির যেরকম রুক্ষ সুখা, মানুষও কিন্তু এই অঞ্চলের যে সমস্ত মানুষ আছেন তারাও কিন্তু প্রকৃতির সাথে বিভিন্ন ভাবে লড়াই করে কোন রকমে বলতে গেলে এই অঞ্চলের মানুষ জীবন যাপন করে কঠিন পরিস্থিতি সম্প্রচার করছে না। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই প্রকৃতির সাথে লড়াই করে কিন্তু এখানের আদিবাসী জনজাতি পিছড়ে বর্গের গরিব শ্রেণীর মানুষরা এখানে মানে লড়াই করে বলতে গেলে লড়াই করেই বেঁচে আছে। এখানে স্বাধীনতার এত বছর পরেও 73-74 বছর হচ্ছে, পরিস্থিতি কিন্তু খুব একটা বদলায়নি। তারা যেভাবে বনে জঙ্গলে কাঠ কেটে
বা কোনো রকম করে যেখানে যেখানে এক দু টুকরো জমি পড়ে আছে সেই সমস্ত জায়গায় চাষবাস করে যেভাবে জীবন যাপন করছে, বিশেষ করে বনজ সম্পদের উপর তারা বেশিরভাগ মানুষ নির্ভরশীল। কিন্তু এই আজকাল এই আধুনিক যুগে এই অঞ্চলের বন জঙ্গলও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, হয়তো অতএব তাদের জীবন জীবিকার মধ্যে একটা টান পড়ে যাচ্ছে। এই অঞ্চলের মানুষ অনেক সময় আগে কোথাও বর্ধমান কোথাও নদিয়া চাষবাসের সময় ওরা নামাল খাটতে যেত, এখন আবার আমরা এই বছরেই সব থেকে আমরা বেশি রিয়েলাইজ করলাম যে এই অঞ্চলের মানুষ বহু মানুষ লাখ লাখ মানুষ অন্যান্য রাজ্যে গিয়ে তারা সেই পরিযায়ী শ্রমিক হিসাবে সেই সমস্ত রাজ্যে কাজ করতে গেছে। আমরা এই প্যান্ডামিক সিচুয়েশন যদি না হতো, অতিমারির কবলে যদি না পড়তাম, তাহলে আমাদের এই অঞ্চলে থেকেও আমরাই জানতে পারতাম না যে এত শ্রমিক আমার আশেপাশে গ্রাম থেকে এত দূরে গিয়ে তারা জীবিকার জন্য বাইরে গেছেন। এই পরিস্থিতিতে আমরা স্বাধীনতার পর থেকেও আমরা যেভাবে আশা করছিলাম, হয়তো আমাদের নিজস্ব সরকার স্বাধীন ভারতের সরকার যদি আমরা আশা করেছিলাম যে সমস্ত মানুষের জন্য গণতান্ত্রিক যে সমস্ত অধিকার সেই অধিকার প্রতিষ্ঠা করবে আমাদের মাননীয় সরকার মহোদয়, কিন্তু আমরা প্রথম থেকেই দেখে আসছি, যখন আমি এই জঙ্গল মহলে ছোট থেকেই বড় হয়ে আসছি, এক সময় দেখেছি এখানে কমিউনিস্ট পার্টিরা সিপিআইএম সিপিআইএল সিপিআইএমএল এরা এক সময় দেখেছি এই অঞ্চলকে দাপিয়ে বেরিয়েছে, যোদ্ধার জমিদারের বিরুদ্ধে আন্দোলন করেছে গরিব মানুষদেরকে নিয়ে। কিন্তু গরিব মানুষের যে অধিকার, গরিব মানুষকে যে আধুনিক সুবিধা পাইয়ে দেওয়ার সেই চেষ্টা কিন্তু অনেক ক্ষেত্রে হয়নি। এইভাবে কাটতে কাটতে আমরা এই 10 বছর ধরে আমরা নতুন সরকার পরিবর্তনের সরকার দেখেছি। আমরা আশা করেছিলাম এই পরিবর্তন সমস্ত মানুষের জন্য পরিবর্তন হবে, সমস্ত মানুষের সুবিধা হবে, বিশেষ করে এই জঙ্গল মহলের মানুষ তাদের কিছুটা অধিকার তারা পাবে, তারা নিজেদের জীবন যাপন করার জন্য বর্তমান যে সমস্ত সুবিধা সে সমস্ত মিনিমাম যেগুলো বেসিক চাহিদা সেগুলো হয়তো মেটানো হবে। আমরা সরকার পরিবর্তনের পরেও 10-11 দেখেছি এখানে এই ঝাড়গ্রাম যেটা মাওবাদীদের যেটা একটা মূল কেন্দ্র ছিল ঝাড়গ্রাম এরিয়া, আপনারা আমার এখান থেকে 10 কিলোমিটার 12 কিলোমিটার দূরে কিষাণজিকে হত্যা করা হয়, ওনারা যে মানুষদের যেভাবে ওনাদের অধিকারের জন্য লড়াই করেছিলেন, কিন্তু এই অধিকারের জন্য লড়াই করতে করতে এই জঙ্গল মহলের মানুষকেই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন, অনেকের অনেক মা বোনের কোল খারি করেছেন, অনেক মায়ের সিঁদুর কেড়ে নিয়েছে, এখনো কিন্তু সেই যে বঞ্চনা সেই পরিস্থিতি তো একই হয়ে আছে। আমরা এখানে সরকার পরিবর্তনের পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার এই জঙ্গল মহলে এসেছেন, উনি বলেছেন সব কাজ করে দিয়েছি জঙ্গল মহলের জন্য, জঙ্গল মহল হাসছে, কিন্তু আজকেও আমরা সেই জঙ্গল মহলকে হাসতে দেখিনি। আমি দু একটা এই পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রামের দু একটা তথ্য আপনাদেরকে বলার চেষ্টা করব। এক একটা পয়েন্ট ওয়াইজ যদি আমরা দেখি যে এই জঙ্গল মহলে শিক্ষার কিরকম পরিস্থিতি এখন আছে, শিক্ষা নিয়ে তো বলে যে জঙ্গল মহলের মানুষ সমস্ত শিক্ষার সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন, অথচ আরো আমরা দেখি যে আমাদের যে বর্তমান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উনি অনেক সময় বলেছেন জঙ্গল মহলের যারা আদিবাসী মানুষ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তারা স্টাইপেন্ডের লোভে স্কুলে আসে, কিন্তু এই
স্কুলের পরিকাঠামো যদি আপনারা দেখেন বা বুঝেন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা কিরকম পরিস্থিতি আছে। আমাদের এই এভারেজ বাঁকুড়া পুরুলিয়া বা ঝাড়গ্রামের এটা বলতে গেলে প্রায় 8-10% স্কুলে মাত্র একটা মাস্টার মশাই দিয়ে স্কুল চলছে, সেখানে 4-5টা ক্লাস হয়, তার সাবজেক্ট হিসাবে বলতে গেলে 17-18টা সাবজেক্ট, অথচ একজন মাস্টার মশাই সেই স্কুলে যাতায়াত করে, এক্সট্রা মাস্টার মশাই সেও তিনিও সব দিন মতো যেতে পারেন না, তাও তারও আবার অনেক কিছু কাজ, মিড ডে মিলের কাজ করতে হয়, অফিসের কাজ করতে হয়, এইভাবে 7-10% স্কুল এইভাবে চলছে। আমাদের এই জঙ্গল মহলে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রামে যদি দেখেন কম্পিউটার যেটা আধুনিক যুগের একটা হাতিয়ার, 5-6% স্কুলেই মাত্র কম্পিউটার আর এর সুবিধা আছে, শেখাবার মানে শেখানোর সুবিধা আছে। এই জন্য আমাদের এই গ্রাম গঞ্জের যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারা অনেকে কম্পিউটার কি জিনিস সেটা দেখেননি, আজ পর্যন্ত দেখেননি। বাজারে যে সমস্ত মানে অভিভাবকরা আছেন বা ছাত্রছাত্রীরা আছে বাজারে, ছোট বাজার হোক বা বড় বাজার হোক, তাদের তো সুবিধা আছে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে গিয়ে কম্পিউটার শিখবে, কিন্তু জঙ্গলমহরের যেগুলো রিমোট এরিয়া বাজার থেকে একটু দূরে আছে তারা কিন্তু সেই সুযোগটা এখনো পায়নি। আমাদের দেখা যায় যে 35% স্কুলে এই জঙ্গলমহলেও মানে 35% স্কুলে কোনো খেলার গ্রাউন্ড নেই। তারা স্কুলে আসে, মিড ডে মিল খায়, চলে যায়, খেলাধুলারও কোনো পরিস্থিতি বা ব্যবস্থা নেই। 12-15% স্কুলে বিজলি নেই। আমরা তো দেখেছি যে সমস্ত গ্রামে গ্রামে বিজলি পৌঁছে দেওয়ার কথা দাবিও করা হয়, কিন্তু এই জঙ্গলমহলে এখনো 10-12% স্কুলেই বিজলি নেই, তারা এইভাবেই ক্লাস করে যাচ্ছে। আর বিশেষ করে এখানে এনরোলমেন্ট যদিও হয় মানে বেসিক লেভেলে, কিন্তু একটা ব্যাপারটা বোঝার আছে যে যেহেতু পাস ফেল প্রথাটা নেই, এই জন্য একটা ছেলে মেয়ের স্কুলে নাম থাকলেই সে বছর বছর এক হায়ার ক্লাসে উঠে যাচ্ছে। এতে কিন্তু ছেলেমেয়েদের কি ক্ষতি হচ্ছে অভিভাবকরা সেটা জানে না, বুঝতেও পারেন না। তারা জানে যে প্রত্যেক বছর তার ছেলে মেয়ে পাস করে যাচ্ছে, নতুন ক্লাসে উঠছে, হায়ার ক্লাসে উঠছে। সমস্যাটা কখন হয়, সমস্যা যখন 9-10 সেই সমস্ত ছেলেমেয়েরা 9-10 উঠে, তখন বারবার এক একটা ক্লাসে ফেল করে আর ড্রপ আউট, এইভাবে ড্রপ আউটের সংখ্যা বেড়ে যায়। তখন কিন্তু যেহেতু পাস করতে পারে না, তখন অ্যাকচুয়ালি পরীক্ষাটা হয়, সেই সময় যদি পাস না করতে পারলে 1-2 বছর পড়ে তখন কিন্তু সে ড্রপ আউট, সে স্কুল মানে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপরে আমরা যদি দেখি অনেক স্কুলে 53% স্কুলে ছাত্র সংখ্যা 40-50 জনের মাত্র, 40-50 জন। আবার এই কিছু কিছু স্কুলে আছে 2-4 জন ছাত্র আছে, সেখানে 2-3 জন টিচার আছেন, আবার যেখানে 100 জন ছেলে মেয়ে আছে সেখানে 1 জন টিচার আছে, এইভাবে এই গ্রামের স্কুলগুলো চলছে। আরেকটা সব থেকে নতুন হয়তো আপনাদের কাছে শোনাবে, এই এডুকেশন পলিসিটা কিভাবে চলছে আমার জানে না। বিভিন্ন আপনারা আজকে যে সমস্ত মানে অতিথিবর্গ আছেন, প্রফেসর আছেন, অ্যাসোসিয়েটেড প্রফেসর আছেন, এটা হচ্ছে সাঁওতালি মিডিয়ামের ব্যাপারটা আপনাদের একটু বলি। সাঁওতালি মিডিয়াম আলাদা, টোটালি আলাদা মিডিয়াম। 2008-09 থেকে এই শিক্ষা ব্যবস্থাটা শুরু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। 2003-এ অটল বিহারী বাজপেয়ীজি থাকাকালীন এই সাঁওতালি ল্যাঙ্গুয়েজটা ভারতের 8ম তপশিলিতে অন্তর্ভুক্ত হয়, আর
আমাদের এই পশ্চিমবঙ্গে 2008-09 থেকে প্রাথমিক লেভেল থেকে আপনার ক্লাস ওয়ান থেকে সাঁওতালি মিডিয়াম শিক্ষা শুরু হয়। আজ এই বছর ক্লাস টুয়েলভ পর্যন্ত টুয়েলভের ছেলেমেয়েরা পড়ে এবার কলেজে এই প্রথমবার যাবে। এই 12-13 বছর সাঁওতালি মিডিয়াম স্কুল চলছে শুনে আপনারা অবাক হবেন, আজ পর্যন্ত একটাও পার্মানেন্ট টিচার নেই। গেস্ট টিচার দিয়ে, প্যারা টিচার দিয়ে পড়াশোনা চালানো হচ্ছে, কন্ট্রাকচুয়াল টিচার দিয়ে পড়াশোনা চালানো হচ্ছে, ক্লাসরুম আজ পর্যন্ত একটাও গড়ে উঠেনি। বাংলা মিডিয়ামের সাথে সাথে যে সমস্ত স্কুলে বাংলা মিডিয়াম আছে সেখানে একটা বা দুটো ক্লাসরুমকে এই সাঁওতালি মিডিয়ামের জন্য দেওয়া হয়েছে। অথচ সাঁওতালি মিডিয়ামে একটা পুরো সিস্টেম, এই একটা দুটো ক্লাসে 10-12টা মানে 8-10টা ক্লাসের ছেলেমেয়েদেরকে সেখানে বসিয়ে পড়াশোনা চলছে। আজ পর্যন্ত সুষ্ঠু টেক্সট বুক বানানো হয়নি, সবার হাতে টেক্সট বুক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়নি। ক্লাস 11-12 এর ছেলেমেয়েরা বিনা টেক্সট বুকে, বিনা টেক্সট বই ছাড়া পরীক্ষা দিয়ে আজ ক্লাস মানে কলেজে উঠেছে। আর বলতে গেলে হাই স্কুল বা উচ্চ মাধ্যমিক একটাও সাবজেক্ট ওয়াইজ টিচার নেই। যে যারা যে সমস্ত মাস্টার মহাশয়রা সাঁওতালিতে 11-12 পড়েছে বা কলেজে বিএ এমএ করেছে তারাই কিন্তু সমস্ত সাবজেক্ট পড়াচ্ছেন। উনি ইংলিশ পড়াচ্ছেন, উনি হিস্ট্রি পড়াচ্ছেন, উনি জিওগ্রাফি পড়াচ্ছেন, ম্যাথামেটিক্স পড়াচ্ছেন, সব জানতা সমস্ত সাবজেক্ট ওনারা পড়ছেন। এইভাবে সাঁওতালি মিডিয়াম এই পশ্চিমবঙ্গে আমাদের চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো আমাদেরকে, আমাদের বিশেষ করে এই জঙ্গল মহলের মানুষদেরকে ধ্বংসা মাদল দিচ্ছেন, অথচ ক্লাসরুম দেওয়ার, ক্লাস বই মানে টেস্ট বই দেওয়ার চিন্তা ভাবনাটুকু ওনারা করতে পারছেন না, করছেন না। আর যে সমস্ত বই বানানো হয়েছে প্রাইভেট লেভেলে, বিশেষ করে আমরা অনেকভাবে অনেক সামাজিক সংগঠন থেকে যুক্ত হয়ে আমরা নিজেরা এই টেস্ট বই আজ পর্যন্ত মানে বানিয়ে আসছি। আমরা ছুটিতে, পুজোর ছুটিতে, গরম ছুটিতে স্পেশাল কোচিং দিয়ে বিভিন্নভাবে আমরা সেই সমস্ত ছেলেমেয়েদেরকে পড়িয়ে আজ ক্লাস 12 পাস করিয়ে আজকে এই কলেজে পড়ছে। আজ কলেজে কোন কি সাবজেক্ট পড়বে তারও কোনো ঠিকানা নেই, কোন কলেজে পড়বে তারও কোনো নির্দেশ নেই। এই বছর 142 জন হাই সেকেন্ডারি পাস করেছে, 384 জনের মতো মাধ্যমিক পাস করেছে, কিন্তু কোথায় মাধ্যমিকে হাই স্কুলে কোথায় পড়বে বা কলেজে কোথায় পড়বে কাছাকাছি কোনো সেরকম ব্যবস্থা করা হয়নি। কোথাও 200-300 কিলোমিটার 150 কিলোমিটার দূরে এক একটা কলেজ বা এক একটা স্কুল আছে, সেখানে গিয়ে এই ছেলেমেয়েদেরকে পড়াশোনা করতে হচ্ছে, জোর ব্যবস্থা করতে, জোর জবরদস্তি করে মানে নিজেদের তাগিদে নিজেদের লড়াই করে এইভাবে এই এডুকেশন সিস্টেমটা চলছে। এটার পরে একটু স্বাস্থ্যের কথা আপনাদেরকে বলি। এই জঙ্গলমহলে, জঙ্গলমহলে প্রায় এই ঝাড়গ্রাম জেলাতে 219টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে, কিন্তু বেশিরভাগ স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারবাবুরা থাকেন না। অধিকাংশ সিট যেমন হেলথ ওয়ার্কার, 1775টা হেলথ ওয়ার্কারের সিট খালি মানে মানে ভ্যাকান্ট সিচুয়েশন আছে। 35 জন ডাক্তারবাবু কোনো হাসপাতালে নেই। এইভাবে বলতে গেলে নেই নেই করে সব লিস্টটাই বেড়ে যাচ্ছে। ডাক্তার থাকলে নার্স নেই, নার্স থাকলে ওষুধ নেই। এইরকম কয়েকটা হাসপাতাল আমি হেলথ সেন্টার আমি পরিদর্শন করেছিলাম, সেখানে একই সমস্যা যে স্যার থাকবো কোথায়, কোথায় বসার জায়গা নেই। হাসপাতালের বিল্ডিং থেকে জল পড়ছে, তার রিপেয়ারের কোনো ব্যবস্থা নেই। কোনো জায়গায় যখন জঙ্গলমহলে যদি যান আপনারা, সে কাঁকড়াঝুড়ের দিকে যান বা বাঁশপাড়ির দিকে যান, সেখানে দুজন যদি ডাক্তার থাকেন দুজনের কোথাও রেস্ট নেবে তার ব্যবস্থা করা নেই। ওই জন্য ওনারা সরাসরি বললেন স্যার আমরা পালা করে ডিউটি করে, ও দুদিন আসে আমি দুদিন আসি। এইভাবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো চলছে। সুপার হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল যেটা আমাদের ঝাড়গ্রাম জেলায়
তিনটে আছে, ঝাড়গ্রামে আছে, আমার গোপীবল্লভপুর গোপীবল্লভপুরে আছে, আর একটা আছে নয়াগ্রামে। কিন্তু এখানে একটা হাসপাতালে গিয়ে নার্সরা বলছেন, স্যার আমরা কোথায় থাকবো, 84 জন নার্স আছেন, থাকার জায়গা নেই, হোস্টেলে বলে এক একটা খাট পেতে আমরা শুই, ডাক্তার বাবুরা বলেন আমাদের কোয়ার্টার নেই, ডাক্তার বাবুরা নার্সরা যা যে সমস্ত নার্সরা আছেন বা হেলথ ওয়ার্কাররা আছেন তাদেরও তো আশা আছে ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে থাকি তবেই তো ভালোভাবে হয়তো ডিউটি করতে পারবো। কিন্তু এই ব্যবস্থাটা আমরা বারবার বলেও আমরা সেই সুযোগটাও পাচ্ছি না। ওই জন্য কেউ আসেন খড়গপুর থেকে, কেউ আসেন মেদিনীপুর থেকে, আসতে যেতেই অনেক সময় চলে যায়, তার অনেক সময় সেটাও সম্ভব হয় না, কারণ জঙ্গল এরিয়ার মধ্যে অনেক সময় যাওয়া আসাটা নিরাপদ মনে করেন না। এই জন্য অধিকাংশ দিন অর্ধেক বা তারও কম ডাক্তার বাবুদের নিয়ে এই হাসপাতালগুলো চলছে, নার্সরা সেই সেরকম ইয়ে আছে। আর আমাদের এই জঙ্গল মহলে যতগুলো আমি আগের একটু যেটা ভুলে গেছিলাম যে কলেজগুলো এরকমই পরিস্থিতি, কলেজগুলো আপনি কাকগাড়ি বলুন, এখানে বেলপাহাড়ি বলুন, শিলদা বলুন, বা আমাদের সুবর্ণরেখা কলেজ বলুন, কাছাকাছি যেহেতু থাকার সুপরিবেশ সুস্থ পরিবেশ নেই, ওই তার জন্য বাইরের থেকে প্রফেসররা আসেন। অধিকাংশ দিন ট্রেনের উপর টাইম টেবিল নির্ভর করে, বাসের উপর টাইম টেবিল নির্ভর করে, ট্রেন যখন আসবে তখন আসবেন, ট্রেন যখন ফিরে যাবে তখন আমরা চলে যাবেন, কতক্ষণ ক্লাস হয় সেটা মানে বলার কিছু রাখে না। এরপরে বলছি যে পানীয় জল, আমরা আগের থেকে বলছি আমরা যে আমি বলছি যে আমরা স্বাধীনতার এতদিন পরেও 74 বছর পরেও আমরা কিন্তু আজ পর্যন্ত বিশেষ করে জঙ্গল মহলে সমস্ত গ্রামে পানীয় জল সুস্থ শুদ্ধ পানীয় জল পর্যন্ত পৌঁছে দিতে পারিনি। এই পানীয় যে এই জঙ্গল মহলের মানুষ ডোবা ঝর্ণার পুকুরের জল আজ পর্যন্ত ব্যবহার করে আসছে। বিভিন্ন প্রকল্প তো আছে, সজল ধারা প্রকল্প আছে, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের প্রকল্প আছে, এখন আমাদের এই মাওবাদীর সময়ের পর থেকে যারা এখানে সিআরপিএফ আছেন তারাও অনেক জায়গায় জলের ব্যবস্থাটা করছেন, কিন্তু আজ পর্যন্ত সমস্ত জায়গাতে জলেরও ব্যবস্থা করা যায়নি। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি তো এই বছর গত বছরই আমরা নতুন মন্ত্রণালয় যেটা বানানো হয়েছে জল শক্তি মন্ত্রণালয়, তার মধ্যেও বিভিন্ন প্রকল্প আমরা চেষ্টা করছি, কিন্তু আমি জল সম্পদ উন্নয়ন মন্ত্রীর কাছে গিয়েছিলাম, উনি বলেছেন যে রাজ্য সরকার প্রকল্প যদি না পাঠায় সেই প্রকল্পগুলোকে ইমপ্লিমেন্ট করার পক্ষে আমাদের একটা অসুবিধা আছে, ওই জন্য সেই সমস্ত প্রকল্পগুলো এই অঞ্চলে সুষ্ঠুভাবে এখনো পর্যন্ত মানে দেখা যাচ্ছে না যে কি করা যায় কিভাবে করা যাবে। এছাড়া যে সমস্ত প্রকল্পগুলো এই জঙ্গল মহলের মানুষদের জন্য যেটা সুবিধা হতো কিছু এই করোনা মহামারীর সময় উপার্জনের একটা রাস্তা হতে পারত, সেটা হচ্ছে বন্ধন যোজনা। এই বন্ধন যোজনা হচ্ছে প্রধানমন্ত্রী 2019 আগস্ট মাসে এই প্রকল্পটা চালু করেছেন, বন্ধন যোজনা। মানে আমাদের এই জঙ্গল মহলে তো বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন বনের বনের সম্পদ আছে, শাল পাতা, কেন্দু পাতা, বহড়া, আমলকি থেকে আরম্ভ করে এখানে প্রায় 100 রকম বনের প্রোডাক্ট পাওয়া যায়, বনের সম্পদ পাওয়া যায়। এই প্রকল্পের একটা ইয়ে হচ্ছে যে এই মানুষগুলো যারা জঙ্গল লাগোয়া মানুষ বসবাস করেন তারা এই সমস্ত মানে প্রোডাক্ট যা বনের সম্পদ এরা নিজেরা কালেক্ট করবে, সেটা প্রসেস করবে, তার জন্য এবার প্যাকেটিং করবে, মার্কেটিং করবে, এর সাথে ডাইরেক্টলি ট্রাইফেড ট্রাইবেল কোঅপারেটিভ ফেডারেশন এর সাথে পুরোপুরি যুক্ত আছে মার্কেটিং এর জন্য। আর এই প্রত্যেক ক্ষেত্রে যারা মানুষদের ট্রেনিং দেওয়া যায় যাতে মানে সদস্যদের, এই জন্য IIM আর IITs কে ভাড়া দেওয়া হয়েছে, সমস্ত IITs কে
আমি এখানে আইআইটিদের সঙ্গে আইআইটিয়ানদের সঙ্গে কথা বলেছি যারা প্রফেসর আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এই প্রকল্পটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে চালু হলেও আমাদের এই পশ্চিমবঙ্গে সেটা চালু হয়নি। এই প্রকল্প বন্ধন যোজনা প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গকে 660 কোটি টাকা অ্যালটমেন্ট দেওয়া আছে, ইনফ্রাস্ট্রাকচারের জন্য যেখানে কালেকশন হবে যেখানে প্রসেসিং হবে তার জন্য ইনফ্রাস্ট্রাকচারের জন্য আলাদা টাকা অ্যালটমেন্ট করা আছে। আমি ডিএম সাহেবের কাছে গেছি, এখানে আমি ডিওফোর কাছে গেছি, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো রেসপন্স আজকে পাওয়া যায়নি। আর এই রেসপন্স, এই প্রকল্প যদি এই জঙ্গলমহলে বিশেষ করে চালু হতো 2-3 লক্ষ মানুষ কমসে কম একটা ইনকামের একটা রাস্তা খুঁজে পেত। আজকে তো আমরা চারিদিকে বড়ে বেড়াচ্ছি মানে কি বলে কর্মসংস্থানের জন্য, কিন্তু কর্মসংস্থানের উপায় থাকতেও আমরা সংকীর্ণ রাজনীতির জন্য এই অঞ্চলে সেটা চালু করা যাচ্ছে না। আর এই অঞ্চলে তো বিশেষ করে আমাদের জঙ্গলমহলে সে কাঠ পাথর ছাড়া তো আর কিছু নেই। এই সমস্ত জিনিস, এই সমস্ত মানে উপাদানকে নিয়ে আমরা যদি এই অঞ্চলেও কিছু কিছু ছোট মিডিয়াম বা ক্ষুদ্র শিল্প করতে পারি, তাহলে কমসে কম এই জঙ্গলের মানুষ এর থেকে উপকৃত হতে পারতেন। কিন্তু এই প্রকল্পগুলো অনেক ক্ষেত্রে সরকার যেটা করছেন সেটা কিন্তু প্রকল্প শেষ পর্যন্ত হচ্ছে না। বিভিন্ন প্রকল্প সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে করা হচ্ছে, কিন্তু সেলফ হেল্প গ্রুপকে যে পরিমাণ টাকা দেওয়া হচ্ছে তার অর্ধেকও কিন্তু একটা টাইমে দেওয়া হচ্ছে না। এই জন্য সেই প্রকল্পতে সেই টাকা না লাগিয়ে সেই সুবিধাটা পাওয়া যাচ্ছে না। আপনাকে একটা, আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, কাকেও একটা ছাগল দেওয়া হলো বা 2 মুরগি দেওয়া হলো, সেই ছাগলের পিছনে একটা ছাগলের পিছনে একজন ঘুরতে ঘুরতে তো তার সারাদিনের ইনকাম যেমন হয় না, আর এক একটা ছাগল থেকে ওর কত উপার্জন হবে, 2 বা 4টা মুরগি থেকে কত উপার্জন হবে। এই জন্য সুষ্ঠু পরিকল্পনার দরকার আছে, কিভাবে ছাগল চাষও যে খারাপ সেটা নয়, কিন্তু কিভাবে করতে গেলে একটা উপার্জনের পর্যায়ে আমরা নিয়ে আসতে পারবো, মুরগি চাষও আমরা উপার্জনের পর্যায়ে নিয়ে আসতে পারবো। কিন্তু এখানে কি হচ্ছে, জঙ্গল মানুষকে ব্লক থেকে কোনো সময় মানে জেলা থেকে কোনো সময় 4টা মুরগি দেওয়া হলো, কোনো সময় 1-2টা ছাগল দেওয়া হলো, এইভাবে কিন্তু এটা ওয়েস্টেজের মতোই হচ্ছে আমার তো মনে হয়। এইভাবে জঙ্গলমহলের মানুষদেরকে বলতে গেলে উন্নয়নের নামে সহযোগিতার নামে বঞ্চনায় করা হচ্ছে। এই জন্য আমি আমার পক্ষ থেকে যেটা চাই বলতে চাই, একটা সুষ্ঠু পলিসি হওয়া দরকার, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যাতে জঙ্গলমহলের মানুষ যে সমস্ত উপাদান যে সমস্ত রিসোর্স এখানে আছে সেই সমস্ত রিসোর্সকে কাজে লাগিয়ে আমরা কিভাবে জঙ্গলমহলের মানুষকে মানে একটু ইনকামের সোর্স করে দিতে পারবো, কিভাবে একটু উন্নয়নের ধারায় নিয়ে আসতে পারবো, পানীয় জলের ব্যবস্থা করতে পারবো, শিক্ষার সুষ্ঠু একটা পরিবেশ গঠন করতে পারবো, এই সমস্ত মানে যেগুলো মিনিমাম যেগুলো বেসিক জিনিস দরকার আছে সেগুলোকে দিয়ে। আদারওয়াইজ বারবার আমরা এই জঙ্গলমহল এতদিন ধরে যে বঞ্চনা হয়ে আসছে জঙ্গলমহলের মানুষ, সেই বঞ্চনাটা থেকেই যাবে। আমরা আশা করি আমরা সবাই মিলে যদি মোদিজির যে স্বপ্ন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নিয়ে যদি আমরা কাজে লেগে পড়ি, তাহলে আমরা নিশ্চয়ই ভবিষ্যতের একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে পাবো। এই জঙ্গলমহলের আর কয়েকটা জেনারেল আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে, যে সমস্ত প্রকল্প মোদিজির প্রকল্প সাধারণ মানুষদের জন্য করেছেন বা যে সমস্ত প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষরা উপকৃত হতে পারবে, তার একটা নমুনা হচ্ছে এখানে বলা হচ্ছে সবার বাড়িতে বাড়িতে শৌচালয় হয়ে আছে। এখানে জঙ্গলমহলের আমি মানে দায়িত্ব নিয়ে বলতে পারি
30% 40% এর বেশি কোথাও কোনো শৌচালয় হয়নি, 10-15% মাত্র প্রধানমন্ত্রীর আবাস যোজনার সুযোগ পেয়েছে মানুষ, এবং সেটাও কাঠ মানি দিয়ে বা নিজস্ব দলে নিজস্ব লোকদেরকে নিয়ে। এখানে কিন্তু স্বাস্থ্য বিভাগ কোনো সুযোগ এখানে মানে কোনো মানুষ পায়নি। আমরা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের কথা এখানে তো চালু হতে দেয়নি, স্বাস্থ্য বিমা নাকি কি করেছেন, সেই এই জঙ্গলমহলের মানুষ তার থেকে 5% বেশি সেই সুযোগটা পায়নি। বাকি আছে আমাদের জনধন যোজনারও, এখানের বেশি মানুষকে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলতে দেওয়া হয়নি অনেক সময়, অনেক আগে যেটা যে সময়টা খোলা হচ্ছিল। কেন ওনারা এটা বলেছিলেন যে এটা যেহেতু মোদিজির প্রকল্প, শূন্য মানে ব্যালেন্সের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট যদি চলে তাহলে মানে পশ্চিমবঙ্গের যেটা আছে সুনাম আছে সেটা হয়তো যাবে। তাতে এইভাবে বলা হয়েছে ওটা কোনো কাজের না, ওটা জাস্ট মানে লোককে ভাঁওতা দেওয়ার ব্যাপার। কিন্তু এই বছর এখন দেখেছেন অনেকে 500 টাকা করে পেয়েছে, উজালা যোজনার লাভ অনেকে সেই টাকাটা পেয়েছেন, বিনা পয়সায় গ্যাস পেয়েছেন। এই প্রকল্পগুলিকেও কিন্তু সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়নি। আমরা চাই আমাদের এই ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীবৃন্দকে আমি আমার এই জঙ্গলমহলের কাজ করার জন্য এগিয়ে আসার জন্য মানে আহ্বান জানাবো। আমরা জানাবো যে আমরা প্রকৃত যে সুযোগ সুবিধা আদিবাসীদের জন্য, পিছিয়ে পড়া মানুষদের জন্য, গরিবদের জন্য আছে, সেই সমস্ত প্রকল্পগুলি যদি যেগুলো বর্তমানে চলছে সেগুলোও যদি আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, কমসে কম জঙ্গলমহলের মানুষ, রাড বাংলার মানুষ সেটা মানে একটা নূতন দিনের কল্পনা করতে পারবে। এই প্রতি কথা বলে আমি আমার পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ অনেক। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। আমায় শোনা যাচ্ছে? আমরা মাননীয় সাংসদ যখন বলছিলেন আমি শুধু মুগ্ধ শুনছিলাম, এবং এত বঞ্চনা, বঞ্চনা নয় এত অন্যায় হয়েছে, এত বছর ধরে একটা রীতিমতো অন্যায় হয়েছে। এবং আমরা যারা বাইরে থেকে অযোধ্যা পাহাড়ের বিউটি দেখে মুগ্ধ হয়ে যাই, চারপাশের গ্রাম, ওই লাল ফুলে ঢাকা মেঠো রাস্তা, আমরা জানিও না অনেক ক্ষেত্রে যে সত্যি সত্যি ভেতরে কি রকম অবস্থা। এবং আমি পুরুলিয়া জোনের যারা কনভেনার আছেন তাদেরকে অনুরোধ করব, এটা শুধু বক্তব্যের মতো নয়, আমরা যদি শ্রী হেমরেমের সঙ্গে যোগাযোগ করে একটা রোডম্যাপ করতে পারি যে কি করা যেতে পারে, কিভাবে এই সমস্যার থেকে উত্তরিত হতে পারি, আমরা আমরা এই নিয়ে পরে আলোচনা করব। এবং অসামান্য বক্তব্য আমরা একটা শুনলাম, আমার কিছু মন্তব্য করারই নেই, ডক্টর গাঙ্গুলি শেষে যা বলবার বলবেন। এরপরে আমি আমাদের মাননীয় শ্রী বিমল শঙ্কর নন্দ অ্যাসোসিয়েট প্রফেসর চারুচন্দ্র কলেজ, এবং আমাদের সবার প্রচণ্ড চেনা মুখ বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, আমি মাননীয় বিমলদাকে তার মূল্যবান বক্তব্য রাখতে বলবো। বিমলদা, যারা এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন। এটা আর 5টা সেমিনারের চেয়ে একটা দিক দিয়ে আলাদা, এই কারণে যে পশ্চিম বাংলার আগামী দিনে উন্নয়নের একটা রোডম্যাপ তৈরি করার কথা কিন্তু এর মাধ্যমে উঠে আসছে। কারণ শুধুমাত্র তাত্ত্বিক আলোচনা করে এখন আর পুরোপুরি, তাত্ত্বিক আলোচনা নিশ্চয়ই দরকার, কিন্তু তাত্ত্বিক আলোচনার পাশাপাশি আমি মনে করি
যে আমরা যদি বাস্তবমুখী আলোচনাগুলো করতে থাকি, আজকে যেমন আলোচনা করা হলো, তাহলে অন্তত আগামী দিনে উন্নয়ন কেমন হতে পারে? কারণ আমরা অনেকে ভাবছি, আমাদের আশা যে আগামী দিনে এক ধরনের রাজনৈতিক পরিবর্তন আমরা দেখতে পারি এ রাজ্যে, ফলে সেই রাজনৈতিক পরিবর্তনের পরবর্তীকালে উন্নয়ন সম্পর্কে যদি স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে কিন্তু ক্ষমতায় যারা আসবেন তারা প্রথমেই সমস্যায় পড়ে যাবেন। ফলে উন্নয়ন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা উচিত বলে আমি মনে করি। একটু আগে মাননীয় সাংসদ মিস্টার কুনার হেমব্রম তার বক্তব্যে সেই রোডম্যাপ অনেকটাই দিয়েছেন। যেহেতু মাননীয় সাংসদ স্থানীয় মানুষ, এই অঞ্চলটা তার জায়গা, তার চেনা জায়গা, পরিচিত জায়গা, ফলে তার জীবন অভিজ্ঞতা, জীবন চর্যা দিয়েই তিনি এটাকে বুঝতে পেরেছেন। এখন আমি আমার ব্যক্তিগত কথাটা একটু বলি। আমি চাকরি সূত্রে কলকাতায় থাকি, অধ্যাপনা করি কলকাতা শহরে, হয়তো একটা থাকার জায়গাও আমাকে তৈরি করতে হয়েছে, কিন্তু বেসিক্যালি আমি রাঢ় বাংলারই মানুষ, সেখানে বড় হয়েছি, পড়াশুনোও করেছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেই কলকাতায় এসেছিলাম। তার আগে পর্যন্ত আমি কিন্তু পশ্চিম মেদিনীপুরেই বড় হয়েছি। ছোটবেলা থেকে আমার পার্শ্ববর্তী অঞ্চলে অনেক উপজাতি সম্প্রদায়ের মানুষজন, তাদের সঙ্গে একসঙ্গে বড় হয়েছি, পড়েছি, খেলাধুলো করেছি। আমার এখনো মনে আছে ছোটবেলায়, একেবারে ছোটবেলায় যখন ওয়া ক খ এবিসিডি শিখতাম, আমাদের বাড়িতে একটি ছেলে থাকতো, নাম এখনো আমার মনে আছে, মতি হাঁসদা বলে। ও কাজ করতো বটে, কিন্তু শিক্ষিত, পড়াশোনা করা ছেলে, আমাদের বাড়ির ছেলের মতোই থাকতো, এবং সে আমাদের আবার ওয়া ক খ শেখাত। তার আবার শেখানোর খুব উৎসাহ ছিল, প্রত্যেক দিন ও একেবারে সন্ধ্যেবেলা পড়াতে বসাবে, এই খুব পড়া টিচার আর কি। তো দুর্ভাগ্য হচ্ছে, খুব ছোটবেলায় আমার মনে আছে ছেলেটি সাপের কামড়ে মারা যায় ওর বাড়িতে, এবং সে মারা যাওয়ার পরে মানে আমাদের বাড়িতে চার দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল। মা এত কান্নাকাটি করেছিল যে যেন তার নিজের ছেলে মারা গেছে। এছাড়াও আমার অভিজ্ঞতা আছে মিস্টার কুনার হেমব্রমের কথায় কিছুটা সেই কথাও মনে পড়লো, যে জঙ্গলমহল অঞ্চলের, বিশেষত কেশিয়াড়ি বা তারও পার্শ্ববর্তী অঞ্চল থেকে, ঝাড়গ্রামেরও পাশাপাশি কিছু অঞ্চল থেকে বেশ কিছু মানুষ কিন্তু ধান কাটার সময় আমাদের বাড়িতে আসতো, তাদের ঘর দেওয়া হতো, তারা থাকতো, এবং যাবার সময়ে অনেকে দেখতাম কান্নাকাটি করতো, মানে এত একটা পরিবারের মতো হয়ে যেত, চোখের জল ফেলে বাড়ি ফিরতো। ফলে খুব ছোটবেলা থেকেই আমার নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে উপজাতি মানুষদের যে বিকাশ সেগুলোকে চোখে দেখেছি, বিকাশের যে প্রশ্নগুলো, সমস্যাগুলো আমার সামনে এসেছে, এবং আমার মনে হয়েছে যে যেভাবে আমরা বিকাশের ভাবনা চিন্তাগুলো এতদিন করে এসেছি সেগুলো সব সময় ঠিক নয়। এবং সবচেয়ে বড় কথা, বাম আমলে যে ক্ষতিটা হয়েছিল, জঙ্গলমহলের মানুষকে প্রায় দাবার বোড়ে বানানো হয়েছিল, জঙ্গলমহলকে যুদ্ধক্ষেত্র বানানো হয়েছিল, কিন্তু জঙ্গলমহলের মানুষকে মর্যাদা দেওয়া হয়নি, তাদের উন্নয়নের কথা ভাবা হয়নি, উন্নয়নে তাদের কথাটা শোনা হয়নি, উন্নয়ন বলছে তারা কি ভাবে সেটা শোনা হয়নি। এবং বিগত এক দশকে পরিস্থিতি যে বিরাট বদলে গেছে আমি বলতে পারবো না। হ্যাঁ, কিছু রাস্তাঘাট হয়েছে, কিছু স্কুল কলেজ হয়ে গেছে, হসপিটালে কয়েকটা বাড়ি তৈরি হয়ে গেছে, কিন্তু সেগুলো কতখানি মানুষের উন্নয়নে কাজে লাগবে, কাজে লাগছে, সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন করা যায়, যে প্রশ্ন একটু আগেই করলেন মাননীয় সাংসদ মিস্টার কুনার হেমব্রম। এখন একটা কথা বলি, মার্কাস গার্ভে বলে একজন বিশিষ্ট মানুষের কথা একটা দিয়ে শুরু করি। A people without the knowledge of their past history, origin and culture is like a tree without roots. যে মানুষ তার অতীত ইতিহাস, তার উৎপত্তি, তার সংস্কৃতি সম্পর্কে তার কোনো ধারণা নেই, সে একটা গাছের মতো যে গাছের কোনো শিকড় নেই। তো আমরা জানি গাছের শিকড় না থাকলে গাছ পড়ে যায়। তাহলে আমাদের যে অতীত, আমাদের যে ইতিহাস, আমাদের যে সংস্কৃতি, সেগুলো প্রত্যেকটাই কিন্তু যুক্ত আমাদের আদিবাসী সমাজের সঙ্গে, আমাদের উপজাতি সমাজের সঙ্গে। তাদের বাদ দিয়ে আমরা বাংলার ইতিহাস ভাবতে পারি না। ফলে আমি এটা মনে করি, আদিবাসী বা উপজাতিরা যদি সমৃদ্ধ না হন, তাহলে কিন্তু সমাজ, রাজনীতি, অর্থনীতি কোনো কিছু সমৃদ্ধ হবে না।
তাহলে আমরা যদি সমাজ রাজনীতি অর্থনীতির বিকাশ বা উন্নয়নের কথা বলি, আমরা এখন যে অর্থে কোট আনকোট উন্নয়নটাকে প্রায় ছেলেখেলার পর্যায়ে নামিয়ে দিয়েছি, সেই উন্নয়নের কথা আমি বলছি না, আমি প্রকৃত উন্নয়নের কথা বলছি। যে উন্নয়ন রাস্তা দাঁড়িয়ে থাকে না, যে উন্নয়ন মানুষের পাশে থাকে, যে উন্নয়ন মানুষকে তার জায়গা থেকে একটু ওপরে তুলে দেয়, সেই যে উন্নয়ন, সে উন্নয়ন কিন্তু প্রয়োজন। সেটা না হলে আমাদের কারোরই উন্নয়ন সম্ভব হবে না। এখন সত্যি কথা বলতে কি, রাঢ় বাংলায় যে উন্নয়নের ভাবনা চিন্তা, বিশেষত যে আদিবাসী মানুষজন, উপজাতি মানুষজন রাঢ় বাংলা অঞ্চলে থাকেন, তাদের উন্নয়নের জন্য বিশেষ ভাবনা চিন্তা কেন করার দরকার? তাই এই কারণে যে রাঢ় বাংলার কতগুলো পিকুলিয়ারিটি রয়েছে, যে পিকুলিয়ারিটি কিন্তু একদিকে সেটা সেই সমস্যাগুলো সমাধান করার দরকার, অন্যদিকে রাঢ় বাংলার প্রকৃতি এবং সেখানকার যে সংস্কৃতি সেটা আমাদের কাছে একটা সম্পদ হতে পারে, সেই সম্পদকে আমরা ব্যবহার করতে পারি। সেই সম্পদ ব্যবহার করলে স্থানীয় মানুষজনেরই উপকার হবে। দেখুন, 2011 সেনসাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে 9,12,76,115, এই ধরুন 9,13,00,000 মতো। তাদের মধ্যে উপজাতি মানুষজনের সংখ্যা 52,96,953, অর্থাৎ জনসংখ্যার 5.8%, যেটা 2001 সেনসাসে ছিল 44,06,794। আর 2001 সেনসাস অনুযায়ী আমাদের যে মেজর উপজাতি, যেগুলো মূলত রাঢ় বাংলা অঞ্চলে যারা রয়েছেন, তাদের সবচেয়ে বেশি কিন্তু সাঁওতালরাই। আমি ছোটবেলায় আমার যে অভিজ্ঞতা বললাম, যাদের সঙ্গে মিশেছি, খেলেছি, দৌড়েছি, পড়াশোনাও হয়তো করেছি, সেই সাঁওতাল উপজাতি, অন্য কোনো উপজাতি আমাদের মেদিনীপুরের যে অঞ্চলে, আমার বাড়ি দাঁতন অঞ্চলে, সেখানে অন্য কোনো উপজাতি নেই, মূলত সাঁওতাল উপজাতিরাই বসবাস করেন। সেই সাঁওতাল উপজাতিদের সংখ্যা কিন্তু 51%, 51.8%-এর মতো, এটা 2001 সেন্সাসে, বর্তমান সেন্সাসও প্রায় একই রকম। ওরাওদের সংখ্যা 14%, মুন্ডাদের সংখ্যা 7, মানে টোটাল উপজাতিদের মধ্যে মুন্ডাদের সংখ্যা 7.8, ভূমিজদের সংখ্যা 7.6, লোধাদের সংখ্যা 1.9, সবরদের সংখ্যা খুবই কম, 1%-এরও নিচে। মোটামুটি এরা, এই উপজাতিরাই মূলত আমাদের যে রাঢ় বাংলা অঞ্চলে তারা থাকেন। 2011 সেন্সাসে আমরা যে তথ্যটা পাই, কারণ এরপরে সেন্সাস তো কমপ্লিট হয়নি, মানে হয়নি, ন্যাচারালি তার তথ্য আমাদের কাছে নেই, এই সেন্সাস দিয়ে আমাদের এখন কাজ চালাতে হচ্ছে। পশ্চিমবঙ্গে শিডিউল ট্রাইব পপুলেশন এখন 52,96,953, যাদের মধ্যে মেল জনসংখ্যা 26,49,974, আর ফিমেল জনসংখ্যা 26,46,979। অর্থাৎ সেক্স রেশিও, যে সেক্স রেশিওটা কিন্তু আমরা বিহার বা উত্তরপ্রদেশ বা রাজস্থানে 1,000 পুরুষ জনসংখ্যা পিছু 800-850 এরকম থাকে, আমাদের এখানে 900-এর একটু বেশি, ভাবতে অবাক, মানে অবাক হবেন, উপজাতিদের মধ্যে কিন্তু সেক্স রেশিওটা পার 1,000 কিন্তু 999, মানে প্রায় ইকুয়াল রেট, যে রেটটা হচ্ছে কাম্য সংখ্যা, সেক্স রেশিও হাফ হাফ হওয়া উচিত, সেই কাম্য সংখ্যাটা কিন্তু উপজাতিদের মধ্যে তারা অর্জন করতে পেরেছেন। আমরা জানি, আমরা সেটা অর্জন করতে পারিনি, এটা কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে, যে যে কথাটা মিস্টার কুনার হেমব্রম বলছিলেন, যে এই অঞ্চলে স্কুল শিক্ষা, কলেজ শিক্ষা, টেকনিক্যাল এডুকেশন, সেগুলোর দিকে যদি তাকাই, প্রথম যেটা আমার নজরে পড়বে হচ্ছে ড্রপ আউট। এটা আমার নিজের ছোটবেলাকার অভিজ্ঞতা, যারা ক্লাস ওয়ানে শুরু করেছিল তারা কেউই ক্লাস নাইনে উঠতে পারেনি, ক্লাস এইটে কিন্তু প্রত্যেক উপজাতি মানুষ কিন্তু কাজটা ছেড়ে দিয়েছে, পড়াটা ছেড়ে দিয়েছে, দিয়ে কাজের বাজারে ঢুকেছে। কাজের বাজার নয়, আমরা যে অর্থে কাজের বাজার বলি সেটাও কিন্তু নয়, গ্রামে তারা কাজ করেছে। এখন কাজের চরিত্রটা কিছুটা বদলেছে, এখন উপজাতিদের মধ্যে, আগে পরিযায়ী শ্রমিকের সমস্যাটা ছিল না, এখন তাও বেড়েছে, মানুষ তারাও বাইরে যাচ্ছেন, আগে কিন্তু কোথাও যেতেন না, সেখানেও মাইগ্রেশন হতো, একেবারে ইন্টারনাল মাইগ্রেশন হতো, ঝাড়গ্রামের মানুষজন দাঁতনে কাজ করতে আসতেন, ঝাড়গ্রামের মানুষজন হয়তো বীরভূমে কাজ করতে আসতেন, এই ইন্টারনাল মাইগ্রেশনটা হতো। এখন কিন্তু ইন্টারস্টেট মাইগ্রেশনটা উপজাতিদের মধ্যে হচ্ছে, তারাও কিন্তু বাইরে যাচ্ছেন কাজ করতে, বাধ্য হচ্ছেন, কারণ এখানে কাজ পাচ্ছেন না। আমরা দেখছি যে ইন জেনারেল সংখ্যাটা, ওয়েস্ট বেঙ্গলের সংখ্যাটা, এটা ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়াতে খুব আলাদা, সেটা আমি বলবো না, যে ক্লাস ওয়ানে যারা ভর্তি হন সংখ্যাটাকে যদি 100 ধরি, ক্লাস এইটে যারা সাধারণ অর্থাৎ অউপজাতির মানুষ তারা 65.2 জন তারা ক্লাস এইটে ওঠেন, উপজাতি সম্প্রদায়ের মানুষ কিন্তু
ক্লাস এইটে উঠছেন 42.8, বাকি প্রত্যেকে ছেড়ে চলে যাচ্ছেন। এটা হচ্ছে বয়েজ, আর গার্লস একটু বেশি 49.4 2011 হিসেবে। কিন্তু ক্লাস টেনে যদি দেখেন অ উপজাতির মানুষ 51.9, সেখানে উপজাতি বয়েজ তারা ক্লাস টেনে উঠছে যারা ক্লাসে ওয়ানে ভর্তি হয়েছিল মাত্র 28.2, আর গার্লস আরো কমে গেল 24.9। আর যদি টোটাল সংখ্যাটা আসছে 26%, যেখানে 51 মানে প্রায় 49% হচ্ছে অ উপজাতির মানুষ। ক্লাস 12-এ সংখ্যাটা আরো খারাপ অবস্থায়, সাধারণ যারা অ উপজাতির মানুষ তারা 32.4%, যারা ক্লাস ওয়ানে ভর্তি হয় তারা 12-এ উঠতে পারে। উপজাতি পুরুষরা ছেলেরা 15.3%, আর মেয়েরা 12.3%, অর্থাৎ গড়ে করলে মাত্র 13.9% তারা 12 অবধি যেতে পারছে। কলেজ এডুকেশনের অবস্থা কিন্তু আরো খারাপ, অর্থাৎ এই যে ড্রপ আউট রেট, এই ড্রপ আউট রেটটা কিন্তু একটা মারাত্মক সমস্যা উপজাতিদের মধ্যে। এই যে অল ওয়েস্ট বেঙ্গলের হিসেবটা দেখলাম, রাঢ় বাংলার চিত্র একদম আলাদা। রাঢ় বাংলার চিত্র এরকমই হয়তো কিছুটা খারাপও হতে পারে, কারণ এর মধ্যে উত্তর বাংলাও যোগ করা আছে। উত্তর বাংলায় কোনো কোনো ক্ষেত্রে কিন্তু পরিস্থিতিটা হয়তো রাঢ় বাংলার চেয়ে বেটারও হতে পারে, কিন্তু রাঢ় বাংলার অবস্থা আরো খারাপ। ফলে এই যে ড্রপ আউট রেটটা কিন্তু উপজাতি বা আদিবাসীদের মধ্যে প্রবল বেশি, অনেকটাই বেশি। কারণ কি? কারণ হচ্ছে যে প্রথমত তাদের এই যে পড়া চালিয়ে যাওয়ার জন্য যা যা দরকার অধিকাংশ উপজাতি পরিবারে সেটা থাকে না। অন্তত একটা বই কিনে দেওয়া, সাম্প্রতিক কালে হয়তো বই বিনা পয়সায় দেওয়া হচ্ছে, কিন্তু তার সঙ্গে আরো অনেক কিছু লাগে, সেগুলো কিন্তু কেনার ক্ষমতা তাদের নেই। আপনাদের অনেকে জঙ্গলমহলে যাওয়ার অভিজ্ঞতা আছে, আমার অনেক হয়তো একটু বেশিই আছে। আমরা জানি যে যতই আপনি দূরে যাবেন কত ভয়ঙ্কর অ্যাবজেক্ট প্রভাটির মধ্যে মানুষ বসবাস করে, যাদের কাছে একটা পেন্সিল কিনে দেওয়া, একটা পেন কিনে দেওয়া ছেলের পড়ার জন্য একটা দূর স্বপ্ন। ফলে ছেলে মেয়েরা প্রথমে আস্তে আস্তে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শুরু করে, এবং যখনই ক্লাস 9-10 পড়ার চাপটা আসে, তার বাইরে একটু পড়াশোনার দরকার, স্কুলে সেই পড়াশোনা হয়তো কমপ্লিট হচ্ছে না, সেই পড়াশোনার চালিয়ে যেতে পারে না, তখন তাকে কাজ করতে বেরোতে হয়। ফলে আলটিমেটলি কিন্তু ড্রপ আউট রেটটা বাড়ে। উপরন্তু জঙ্গলমহলে যেহেতু অনেকেই আছে যারা ওই বাচ্চাদের কাজে লাগায়, শিশুশ্রম আমরা বলি অন্যায়, কিন্তু আপনারা যদি গিয়ে একটু দেখেন ওই রাঢ় বাংলা অঞ্চলে প্রচুর পরিমাণ শিশু শ্রমিককে কাজে লাগানো হয়, লোকের বাড়িতে কাজ করতে লাগানো হয়। ফলে হয় কি, কুইক মানির জন্যে তার পরিবারও কিন্তু তাকে পড়াশোনার থেকে ছাড়িয়ে দিয়ে কাজে লাগায়, কারণ তারা ভাবে যে পড়াশোনা করে বাকিটা কি হবে। এই ভাবনাটা যদি ঢোকানো যেত, সে যদি পড়াশোনা করে ভবিষ্যতে সে দাঁড়াতে পারবে। যারা এত সমস্যার মধ্যে পড়াশোনাটা চালিয়ে যায় তারা কিন্তু পরবর্তীকালে নিজের পায়ে দাঁড়ায়। এইটা যদি মানে ভাবনাটা দিয়ে দেওয়া যেত, মানে কালচারটা তৈরি করা যেত, এই চেতনাটা তৈরি করা যেত, তাহলে কিন্তু উপজাতিদের মধ্যে এই কাজের পরিমাণটা বা চাকরি ক্ষেত্রে পরিমাণটা অনেক বাড়তো। ফলে এই জায়গাটা কিন্তু করা যায়নি। এখন উন্নয়নের যে পরিকল্পনাগুলো বিগত 4 দশক যেহেতু হিসেবটা হয়েছে, আমি তার আগে আর যাবো না। বিগত 4 দশক ধরে যে উন্নয়নের ভাবনাটা হয়েছে, আপনারা জানেন যে পশ্চিমাঞ্চলকে আলাদা করে উন্নয়নের একটা পরিকল্পনা কংগ্রেস আমল থেকেই শুরু করা হয়েছিল, কিন্তু বাম আমলে আপনারা দয়া করে আজকের অত ডিটেল হিসেব দিতে পারবো না, সময় নেই, কিন্তু আপনারা যদি মানে বছর বছর হিসেবগুলো দেখেন, দেখবেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের যে টাকা খরচ না করে প্রত্যেক বছর প্রায় ফেরত চলে যেত, খরচ করা হতো না। অথচ দেখুন যে পশ্চিমাঞ্চলে ওই টাকা খরচ করার প্রচুর জায়গা, টাকা খরচ করা যেত। পশ্চিমাঞ্চলে গতিটা কি হচ্ছে এই রাঢ় বাংলাতে? রাঢ় বাংলায় যে জায়গার সঙ্গে আমরা পরিচিত, যে ধরনের পরিবেশ, যে ধরনের টোপোগ্রাফি, সেখানে কিন্তু জঙ্গলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু সেই জঙ্গল ক্রমশ শেষ হয়ে যাচ্ছে। অথচ 1979-80 এই জঙ্গলমহলের একটি অঞ্চলে একটা নতুন ধরনের ফরেস্ট ম্যানেজমেন্ট ভাবনাটা এসেছিল, যেটা নিয়ে দেশ বিদেশে PhD শুদ্ধ হয়ে গেল। তারপর সেই ভাবনাটা কোথা থেকে চলেও গেল? আমি বলছি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যেটা চালু হয়েছিল আরাবাড়ি অঞ্চলে। আরাবাড়ি অঞ্চলে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে স্থানীয় মানুষজনকে জঙ্গল রক্ষার কাজে লাগানো হলো, এবং জঙ্গল থেকে যে আয়টা হবে সেটা কিন্তু তারা ভোগ করবে, কিন্তু জঙ্গলটা যাতে নষ্ট না হয়। এই যে আরাবাড়ি এক্সপিরিয়েন্স, এর উপরে একাধিক বিদেশি বিশ্ববিদ্যালয়ে PhD হয়েছে, পড়াশুনো হয়েছে, কিন্তু আমরা সে আরাবাড়ি মডেলের কথা ভুলে গেছি। ফলে হচ্ছে কি, জঙ্গলমহলে কিন্তু জঙ্গল আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। অথচ জঙ্গলমহলের জঙ্গলটা কিন্তু আমাদের একটা সম্পদ,
আমরা সেটাকে রক্ষা করতে পারিনি। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর সে ব্যাপারেও অর্থ খরচ করতে পারেনি, শালমহুয়ার জায়গায় আমরা আকাশমণি ওখানে বসিয়েছি, এবং আলটিমেটলি কিন্তু ধীরে ধীরে জঙ্গলটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা খুব ভয়ঙ্কর। আগামী যখন পরিকল্পনা করা হবে যে জঙ্গলমহলের উন্নয়নের ক্ষেত্রে, এটা কিন্তু দেখতেই হবে যে জঙ্গলমহলে এক সময় প্রায় 60%-এর বেশি জঙ্গল ছিল, সেইটাকে অন্তত 50%-এর বেশি জঙ্গল অন্তত যাতে হয় আগামী দিনে, এটা কিন্তু করার দরকার। জঙ্গলমহলকে বাঁচাতে গেলে জঙ্গলটাকে রাখতে হবে, তা নইলে কিন্তু জঙ্গলমহলকে বাঁচানো কঠিন। আরেকটি আমি বলবো পরিকল্পনা ত্রুটি, জঙ্গলমহলে আপনারা জানেন এর আগে ধরুন 2009-10 এই সময় যখন ওখানে ভীষণ গোলমাল হতো, যে মানুষজনের ঘর বাড়ি বলে কিছু অলমোস্ট নেই, তারা একেবারে খড়ের চালা দেওয়া ওই মাটি এইগুলোতে থাকে। মাঝে মাঝে দু একজন স্থানীয় নেতার প্রবাদ প্রতিম বাড়ি, মানে প্রবাদ প্রতিম নেতার বড় বড় বাড়ি, পাণ্ডে ব্রাদার্স এর বাড়ির কথা সকলে জানেন, মানুষের আক্রোশ এক সময় আছড়ে পড়েছিল সেই বাড়িগুলোর উপরে। অর্থাৎ মানুষের কষ্টের বা উন্নয়নের টাকাগুলো সেখান থেকে সরিয়ে তারা নিজের বাড়িগুলো করেছিল। এবং তারপর আমরা জানি জঙ্গলমহলে কি ঘটনা ঘটলো। জঙ্গলমহলে উন্নয়ন তো দূরের কথা, মানুষ শান্তিপূর্ণভাবে বাঁচার জায়গাটাই ভুলে গেল যখন জঙ্গলমহলে এই সুযোগ, এই যে অনুন্নয়ন এবং এই যে জঙ্গলমহলে নিজের জবরদস্তি নিজের ভাবনা চিন্তাকে চাপিয়ে দেওয়ার যে চিন্তা ভাবনা তৎকালীন সিপিএম সব দলটা করেছিল, ফলে একটা বড় অংশের মানুষ কিন্তু সিপিএম এর বিরোধী হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু নিয়ে নিল মাওবাদীরা। আমরা জানি যে জঙ্গলমহল কি ঘটেছিল, সবচেয়ে ক্ষতি হয়েছিল কিন্তু জঙ্গলমহলে। ফলে জঙ্গলমহলকে আমরা যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করেছি, জঙ্গলমহলকে দাবার বোড়ে হিসেবে ব্যবহার করেছি, কিন্তু জঙ্গলমহলের যে উন্নয়ন দরকার, সেই মানুষদের সঙ্গে নিয়ে যে উন্নয়ন দরকার, সেটা কিন্তু আমরা ভাবিনি। ফলে যা হওয়ার তাই হয়েছে, ওখানে নেতাই গণহত্যা ঘটে গেছে, ওখানে প্র্যাকটিক্যালি যেন মহাভারতের যুদ্ধ ঘটেছে বিভিন্ন মানুষদের মধ্যে। এক সময় ঝাড়খণ্ড পার্টির উদ্ভব ঘটেছিল, তাদের সঙ্গে সিপিএম এর গোলমাল হয়েছে, তারপর ধরুন সিপিএম এ নিজেদের মধ্যে গোলমাল ঘটেছে, তারপর সিপিএম এর সঙ্গে মাওবাদীদের গোলমাল হয়েছে। সব সময় কিন্তু রাজায় রাজায় এই যে যুদ্ধতে জঙ্গলমহলের উলুকাবড়া গুলোর কিন্তু প্রাণ গেছে, তাদের প্রাণ হারিয়েছে। এইটা কিন্তু জঙ্গলমহলের মানুষজনের পক্ষে বলা মুশকিল যে এই ধরনের অন্যায় গুলো তাদের উপর ঘটে গেছে। এখন বর্তমান অবস্থাটা কি গত 10 বছরে, আমি একটা তথ্য দেবো, এরকম অনেক বই আমার কাছে রয়েছে, এই বইটা দেখুন। বইটা হচ্ছে যে সাফল্যের সাতকাহন সমৃদ্ধি ও উন্নয়ন, যদি এটা দেখতে পান তাহলে দেখতে পাবেন, এটা পশ্চিমবঙ্গ সরকার প্রকাশিত, প্রত্যেক বছর এটা বইটা বার করে। আমার কাছে প্রথম 7 বছরের যে খতিয়ান সেইটা রয়েছে, তারপরে আর বইগুলো পাইনি, কারণ ইতিমধ্যে বই বেরিয়েছে কিনা জানি না, লাস্ট এইটা আমি কিনেছিলাম। এখানে খতিয়ান গুলো কিভাবে দেওয়া হয়েছে দেখুন, এখানে কিভাবে মানে উন্নয়নের তথ্যগুলো চালাকি করা হয়, যে এখানে মানে সাফল্য বলতে প্রথম সাফল্য তফসিলি জনজাতিদের শংসাপত্র প্রদান, অর্থাৎ 5.79 লক্ষ শংসাপত্র দেওয়া হয়েছে। আর কি শিক্ষাগত ঋণ এবং বৃত্তি দেওয়া হয়েছে, শিক্ষাশ্রী চালু করা হয়েছে, এটা বলা হলো। নেক্সট হচ্ছে যে কতগুলো বোর্ড গঠন করা হয়েছে, তারপর ধরুন সেখানে অবশ্য মূল বোর্ড গুলো নর্থ বেঙ্গলেই হয়েছে, তারপর শিক্ষাগত যে সুযোগ সেখানে সবুজ সাথীতে 70 লক্ষ সাইকেল বিতরণ করা হয়েছে, তারপর ধরুন 216টা আশ্রম হস্টেল করা হয়েছে, তারপর 24,500 যুবক যুবতীকে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তারপর ধরুন জাহের থানের জন্য সম্প্রদায়গত পাট্টা বিলি করা হয়েছে, 323টি থানের সীমানা সুরক্ষা প্রাচীর দেওয়ার কাজ সম্পন্ন করা হয়েছে। সবই তো বুঝলাম, সব ভালো হয়েছে, আমি কোথাও এগুলোকে খারাপ বলছি না, কিন্তু আমি কতগুলো জিনিস জানতে চাইছিলাম, এর মধ্যে কোনো উত্তর নেই। জঙ্গলমহলে বিগত 10 বছরে 9 বছরে কটা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরি হয়েছে, কোনো তথ্য কিন্তু আপনি পাবেন না এখানে। জঙ্গলমহলে কতজন মানুষ সরকারি চাকরি পেয়েছে, কোনো কিন্তু উত্তর পাবেন না এখানে। জঙ্গলমহলে কলেজ বা বিশ্ববিদ্যালয় বা স্কুল, ঝাড়গ্রামে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, সেগুলোতে পড়াশুনোর অবস্থা কি, শিক্ষক ছাত্রের অনুপাত এবং স্থায়ী শিক্ষক কতজন, সেটা কোনো উত্তর আছে, এই উত্তর এখানে কিন্তু আমি পাইনি। কি হয়েছে, কিছু সিভিক পুলিশ নিয়োগ করা হয়েছে, কিছু মানে হোমগার্ড নিয়োগ করা হয়েছে, এভাবে সমস্যা সমাধানের একটা প্যাচওয়ার্ক করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি যে এইভাবে কিন্তু জঙ্গলমহলের সমস্যা সমাধান করা যাবে না, এইভাবে কিন্তু রাঢ় বাংলার সমস্যা সমাধান করা যাবে না। রাঢ় বাংলা বলতে আমরা যে অংশটাকে বুঝি, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এই যে বিস্তীর্ণ অঞ্চল পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামও তার মধ্যে যদি ধরি, অবশ্যই ধরতে পারি, ফলে এই অঞ্চলের উন্নয়নের জন্য প্রথম যেটা আমি যেটা মনে করি যে আমাদের দৃষ্টিভঙ্গির বদল দরকার।
সে দৃষ্টিভঙ্গির বদলের প্রথম জায়গা যেটা সেটা হচ্ছে এখানে আদিবাসী উপজাতিদের কিন্তু উন্নয়ন প্রক্রিয়া তাদের সামিল করতে হবে, অর্থাৎ এই মানে টপ ডাউন অ্যাপ্রোচ না করে আমি উন্নয়ন করে দেবো তোরা সব উন্নত হয়ে যাবি এই ভাবনা চিন্তা না রেখে বটম আপ অ্যাপ্রোচটা কিন্তু করতে হবে। আপনারা জানেন যে ঝাড়গ্রামের একজন কৃষক শিলাদিত্য সেটা প্রশ্ন করেছিল যে দিদি আমি আমার জমিতে সার তো পাচ্ছি না কি করব, সঙ্গে সঙ্গে তাকে ধরে জেলে পুরে দেওয়া হলো। আমি চাই না এই ধরনের উন্নয়ন বা মানুষের এরকম অসম্মান হোক, কিন্তু মানুষের সম্মান দিতে হবে। সেই মানুষরা কিন্তু যথেষ্ট মানে নিজের যে অহং সেটা কিন্তু জঙ্গলমহলে মানুষজনের আছে, আমি স্থানীয় মানুষজনের জানি কারণ হিসেবেই জানি এটা, কারণ তাদের অহংয়ে আক্রান্ত অহং যদি কখনো আক্রান্ত হয় তাহলে কিন্তু তারা খুব প্রচন্ড বিরক্ত হয়। ব্রিটিশরা বহুবারই কিন্তু এর খুব মানে মানুষদের ক্ষোভটা টের পেয়েছে, মানুষ কতটা অসম্মানিত হলে বিরক্ত হয়, ফলে আলটিমেটলি কিন্তু তাদের সম্মান দিতে হবে। এটা করতে গেলে আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে যে আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে, আমাদের ধরে নিতে হবে যে জঙ্গলমহলের উন্নয়ন পশ্চিমবাংলার উন্নয়নেরই একটা অংশ, এই উন্নয়নকে কিন্তু আলাদাভাবে দেখা যাবে না, পশ্চিমবাংলার উন্নয়ন জঙ্গলমহলের উন্নয়ন সমানতালে চলবে। আসলে জঙ্গলমহল বা রাঢ় বাংলা উন্নত হলে পশ্চিমবাংলা উন্নত হবে, এটা কিন্তু আমাদের ধরে নিতে হবে, এটা এটা ছাড়া কিন্তু কোনো উন্নয়ন সফল হবে না। দ্বিতীয় যেটা আমি মনে করি যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এই পরিবর্তনের প্রক্রিয়া স্থানীয় মানুষদের অংশগ্রহণ নিতে করাতে হবে। হ্যাঁ, স্থানীয় মানুষজনের অংশগ্রহণ একটা স্কোপ আছে কিন্তু অংশগ্রহণ করানো হয় না, এটা অরিজিত জানে আমরাও জানি যে 73-74 সংশোধনীর পরে পঞ্চায়েতকে মোটামুটি একটা সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল এবং পঞ্চায়েতে একটা কিন্তু প্রভিশন রয়েছে যে অন্তত বছরে দুবার সব মানুষকে নিয়ে মিটিং করার মানুষকে তার কাছ থেকে উন্নয়নের প্রক্রিয়াটাকে জেনে নেওয়া, কিন্তু একটু দয়া করে নিজেরা কেউ ব্যক্তিগত উদ্যোগে খোঁজ নিন যে কোথায় কোথায় এরকম মানে মিটিং গুলো হয়। আমার ধারণা কোথাও কোনো মিটিং হয় না, মিটিং গুলো হয় নামকাবু আসতে মিটিং এবং সেই মিটিং এ জোর করে কিছু একটা বলিয়ে নেওয়া হয়, এই রকম কিন্তু উন্নয়নে মানুষের অংশগ্রহণ থাকবে না, মানুষকে অংশগ্রহণ করতে দিতে হবে। এবং আরেকটি বিষয় যেখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটা শুধু আমাদের দেশে বা রাজ্যে নয়, গোটা পৃথিবীতে একটা ক্যাচওয়ার্ড, অর্থাৎ এখানে কৃষি শিল্প এবং বড় সম্পদের সামগ্রিক উন্নয়ন ঘটাতে হবে, কৃষির উন্নয়ন ঘটাতে হবে। জঙ্গলমহলে কিন্তু জমি গুলোকে চাইলে একটু উর্বর করে দেওয়া যায়, জঙ্গলমহলে অবশ্যই বীরভূম বা ওই অঞ্চলের মাটিটা ততটা ভালো চাষের উপযুক্ত নয়, কিন্তু আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করে সেইগুলোকে কিন্তু মানে চাষের জায়গা কিন্তু আমরা তৈরি করতেই পারি। এর এবং তার সঙ্গে বনসম্পদের উন্নয়ন, আমরা জানি যে জঙ্গলমহলের বনজ সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হতে বসেছে, সেগুলোকে বাড়াতেই হবে আগামী দিনে। ধরুন 1970-এর প্রথমের দিকে যত পরিমাণ বন ছিল আগামী 5-10 বছরের সময়সীমা ধরে সেইটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু জঙ্গলমহলকে রক্ষা করা যাবে না। শুধু তাই নয়, পরিবেশের উন্নয়নের দিক দিয়েও এটা দরকার, কারণ পরিবেশকে উন্নয়ন করতে গেলে আমাদের যত পরিমাণ জঙ্গল থাকা দরকার পশ্চিমবঙ্গে তার ভাবও নেই, ফলে জঙ্গলমহল কিন্তু সেই জায়গায় আমাদের বাঁচাতে পারে, সেখানে কিন্তু বন সম্পদের উন্নয়ন দরকার সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য। তার সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে শিল্প। আমি জানি না যে জঙ্গলমহলে যে ধরনের শিল্প রয়েছে সেগুলো কতখানি মানুষের উপকার করছে, বীরভূমে যদি যান সেখানকার একটা বড় শিল্প হচ্ছে চোরাই কয়লা এবং আরেকটা হচ্ছে বিভিন্ন ওই পাথর খাদান আর স্টোন ক্রাশার। স্টোন ক্রাশার গুলোতে কিন্তু অধিকাংশ কাজ করে উপজাতি সম্প্রদায়ের মানুষ এবং তাদের 70% 10 বছর কাজ করার পর তাদের টিবি অসুখ হয়, টিবি হয়, কারণ তাদের সে স্বাস্থ্য যে সুবিধাগুলো দেওয়া হয় না, ফলে সেই ধুলোকণা শরীরে ঢুকতে ঢুকতে তারা কিন্তু টিবির পেশেন্ট হয়, এটা একাধিক সমীক্ষায় দেখা গেছে। ফলে সেটা কিন্তু এই এই স্টোন ক্রাশার দিয়ে বা স্পঞ্জ আয়রনের কারখানা দিয়ে কিন্তু উন্নয়ন হবে না। উন্নয়ন করতে গেলে আপনাকে এমন শিল্প দিতে হবে যে স্থানীয় মানুষের পরিবেশের সঙ্গে কাজে লাগে। আজকাল তো কিন্তু আমরা যখন যে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ আছে তাদের দিয়ে কাজ করানো হচ্ছে, কিন্তু সেগুলো আরো বেশি তার এক্সপানশন দরকার। ধরুন পাতা শিল্প, পাতা তাও শাল পাতা থেকে শুরু করে কেন্দু পাতা, সেগুলোকে তো যদি সঠিক পরিকল্পনা নিই তারা কিন্তু জঙ্গলমহলের বহু মানুষ কিন্তু সেখানে কাজ করতে পারে এবং পরিবেশ উন্নয়নে সেটা ভালো কাজ করতে পারে, কারণ আজকাল শাল পাতা আমরা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে খাই, সেলফ হেল্প গ্রুপকে কাজে লাগিয়ে সেইগুলো যদি আমরা শিল্প হিসেবে ব্যবহার করতে পারি প্রচুর মানুষকে কাজ দিতে পারি, ফলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মানুষকে কর্মসংস্থানে কাজে লাগানো। একটি শিল্প হয়তো সাম্প্রতিক কালে হয়েছে, শালবনি অঞ্চলে একটি ইন্ডাস্ট্রি হয়েছে সিমেন্ট শিল্প, কিন্তু আমি মনে করি
এরকম আরো অনেক শিল্প দরকার, বিশেষত কৃষি ভিত্তিক শিল্প ভাবতে হবে। এবং ভেষজ উৎপাদন, আপনারা যদি ঝাড়গ্রাম থেকে, ঝাড়গ্রাম রয়েছে জঙ্গলমহলে অনেক জায়গায় কিন্তু ভেষজ চাষ হতে পারে, ভেষজ চাষ আগামী দিনে জঙ্গলমহলের চরিত্র বদলে দিতে পারে। কিন্তু অথচ আমরা কিন্তু কখনো এদিকে নজর দিইনি যে ভেষজ চাষ জঙ্গলমহলে কতখানি দরকার বা সেখানকার মানুষের আর্থিক অবস্থা উন্নয়নে সেটা কতখানি সাহায্য করতে পারে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে জঙ্গলমহলে মানুষরা আস্তে আস্তে কিন্তু যে দু একজন আসছে তারা কিন্তু সাফল্যের স্বাক্ষর রাখছে, যে জঙ্গলমহলে যারা উপজাতি সম্প্রদায় তাদের শারীরিক কাঠামোটা যেহেতু ভালো, ফলে আমাদের রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে কিন্তু আমরা তাদের ব্যবহার করতে পারি। এটা কেউ ভাবেও নি যে জঙ্গলমহলে বিশেষত সাঁওতাল বা ওরাও সম্প্রদায় মানুষদের শারীরিক কাঠামোটা ভালো, এবং তারা যে কয়েকজন কলকাতা ফুটবল মাঠে খেলে রীতিমতো তারা ভালো খেলে। আপনারা জানেন যে আপনি একটু অন্য দেশের দিকে যদি তাকান, আফ্রিকার অনেক দেশে, ল্যাটিন আমেরিকার বহু দেশে ফুটবল খেলে সেখানকার মানুষজন ইউরোপে ফুটবল বা আমেরিকায় বা কানাডা ওই সব অঞ্চলে ফুটবল খেলে, বিশেষত ইউরোপে, তারা কিন্তু নিজের দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করে। ফলে জঙ্গলমহলের একটা বড় অংশের মানুষজনের মধ্যে যদি খেলাধুলাটা চালু করতে পারি, তাহলে কিন্তু তারা শুধু খেলাধুলো করবে না, সেখানকার অর্থনীতিতে কন্ট্রিবিউট করবে। এই ভাবনা চিন্তা গুলো দিতে পারি যে গোলমালটা হলো গালুয়ানে, সেখানে রাজেশ সুরাং বলে একজন মানুষ, তিনি জঙ্গলমহলের মানুষ, বীরভূমে তার বাড়ি, তিনি সেখানে মানে শহীদ হয়েছেন, দেশের রক্ষার জন্য জীবন দিয়েছেন। ফলে জঙ্গলমহলে কিন্তু দেশের হয়ে কাজ করতে পারবেন। ফলে এই অ্যাপ্রোচ গুলো যদি আমরা হোলিস্টিক অ্যাপ্রোচ দিয়ে দেখি, জঙ্গলমহলের কিন্তু উন্নয়ন পরিস্থিতিটা অনেকটা বদলে যাবে। আসলে যেটা ঘটেছে, বাম আমলে এমন উন্নয়ন ঘটিয়েছে ওরা যে পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা বেড়ে গেল। আমার ছোটবেলায় ধরুন 60-এর দশকের শেষ বা 70-এর দশকের শুরুতে আমি দেখতাম যে জঙ্গলমহলের মানুষজন মূলত হয়তো 10-15 কিলোমিটার দূরে বিভিন্ন জায়গায় কাজ করতে আসতো, অর্থাৎ মাইগ্রেশনটা হতো মূলত ইন্টারনাল মাইগ্রেশন। এখন কিন্তু একবারে ইন্টারস্টেট মাইগ্রেশন হয়ে যাচ্ছে, ফলে কেউ চলে যাচ্ছে চেন্নাই, কেউ চলে যাচ্ছে গুজরাটে কাজ করতে, ফলে বা আরো দূরে কাজ করতে যাচ্ছে হয়তো আপনার পাঞ্জাব বা এসব অঞ্চলে, হয়তো সেখানে বেশি টাকা পায় বলে। ফলে এই মাইগ্রেশনটা কিন্তু বেড়েছে, মাইগ্রেশনটা ভাবনা চিন্তা করতে হবে। গরিব কারণ গরিব থেকে গেছে। তারপর ধরুন জঙ্গলমহলে যেটা ঘটেছে, আমরা টেকনিক্যাল এডুকেশন সেইভাবে বাড়াতে পারিনি। শিক্ষিত করতে চাই, তাহলে কিন্তু সাঁওতালি ভাষার গুরুত্ব বাড়বে, শুধু গুরুত্ব বাড়বে না নয়, মানে প্রাথমিক স্কুলের আগে আমরা যে একটা স্কুল মেথডের কথা বলছি, 3 বছর হলেই তাকে একটা স্কুলে দেওয়া হবে, সেই স্কুল, তারপরে সে প্রাইমারি স্কুল যাবে, প্রাইমারি স্কুলের পর হাই স্কুলে, অর্থাৎ একেবারে মানে প্রি প্রাইমারি স্কুল গুলো জঙ্গলমহলে যদি আমরা ঠিকঠাক তার পরিকাঠামো তৈরি করতে পারি, তাহলে কিন্তু জঙ্গলমহলের চিত্র বদলাবে, অনেকে চাকরি পাবে। তার সঙ্গে যেটা দরকার যে সাঁওতালি ভাষাকে যারা পড়াশোনা করবে এই স্কুলগুলোতে তারা নিযুক্ত হতে পারবে, সেই সুবিধাটা থাকবে। আর বাংলা বইয়ের সাঁওতালি অনুবাদ এবং সাঁওতালি বইয়ের বাংলা অনুবাদ, আমরা সবাই এই পণ্ডিত রঘুনাথ মুর্মুর কথা জানি, আর কার কথা জানি, কিন্তু সাঁওতালি ভাষাতে অনেক কাজ হচ্ছে, সেই কাজগুলো হয়তো আমরা জানি না, সেগুলোকে মানে রূপায়ণ করার দরকার। ফলে আরো অনেকগুলো জায়গা রয়েছে, ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীর যে পদগুলো পূরণ করতে হবে, ডাক্তারদের থাকার জায়গা দিতে হবে, তারা যদি থাকার জায়গা না পান কেন থাকবেন, ফলে সেই পদগুলো পূরণ করলেও কিন্তু মানুষ অনেকে সেখানে কাজ পাবে। আরেকটা জিনিস দেখুন, জঙ্গলের মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হন, মিস্টার হেমব্রমের মুখেও আপনারা শুনলেন যে জনধন যোজনা, প্রধানমন্ত্রী জনধন যোজনায় প্রচুর মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ, তারা কিন্তু জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুললো। এখানে মানুষকে ভুল বুঝি অ্যাকাউন্ট খুলতে দেওয়া হলো না, অথচ যারা অ্যাকাউন্ট খুলেছিল এই সময়ে তারা দেখুন কতটা সুবিধে পেলো, মাসে 500 টাকার করে একটা সুবিধে পেলো। জঙ্গলমহলের মানুষজন কিন্তু সেখান থেকে বঞ্চিত হলো। তার সঙ্গে আরেকটা কথা বলি যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি, মানুষজন বাংলার সেটা কিন্তু
মানে বঞ্চিত হচ্ছে, বছরে 6,000 টাকা অবধি, এবছর তো আরো এক্সট্রা টাকা তারা পেয়েছেন, তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন যারা 6 একরের নিচে জঙ্গলমহলে, অধিকাংশ মানুষের চাষের জমি 6 একরের নিচে, 90% কি 95% মানুষের চাষের জমি 6 একরের নিচে, তারা কি সুবিধাটা পেতেন, তারা কিন্তু পেলেন না। বন্ধন যোজনার কথা মাননীয় সাংসদ বলেছেন, আমি সেটা আর বলবো না। জঙ্গলমহলে সবচেয়ে যেটা দরকার, জঙ্গলমহল যদি শান্ত হয়, জঙ্গলমহল যদি ওয়েল কানেক্টেড হয়, জঙ্গলমহল যদি উন্নয়ন হয়, তাহলে কিন্তু আরেকটা জিনিস যেটা আগামী দিনে পৃথিবী যে শিল্পের ওপর দাঁড়িয়ে থাকবে সেটা হচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি। জঙ্গলমহল কিন্তু ট্যুরিজম ইন্ডাস্ট্রির স্বর্গ হতে পারে। আমি নিজে পশ্চিম মেদিনীপুরের মানুষ হিসেবে বলছি যে জঙ্গলমহল ট্যুরিজম ইন্ডাস্ট্রির স্বর্গ হতে পারে। এইটা হতে পারে ভেবেই স্থানীয় উগ্র বামপন্থী মাওবাদীরা কিন্তু দেখবেন বারবার এই সমস্ত পুড়িয়ে দেয়, ভেঙে দেয়, কারণ তারা চায় না যে বাইরের জগতের সঙ্গে একটা যোগাযোগ তৈরি হোক, মানুষ যাক, ইন্টিগ্রেশন হোক। এখনকার পৃথিবীর নিয়ম হচ্ছে প্রত্যেকে তার নিজের বৈশিষ্ট্য রক্ষা করবে, কিন্তু বৃহত্তর সমাজের সঙ্গে ইন্টিগ্রেটেড হবে, একীভূত হবে, একীকরণ হবে। আমাদের আগামী দিনে লক্ষ্য থাকবে এই একীকরণ। জঙ্গলমহলের মানুষের নিজস্ব ভাষা সংস্কৃতি, তাদের যে সংস্কৃতি, তাদের যে ইতিহাস, সেগুলো যেরকম থাকবে, ঠিক সেই রকম বৃহত্তর বাংলার সঙ্গে তারা একীভূত হবেন, উন্নয়ন প্রক্রিয়াটা একই সঙ্গে চলবে, তাহলেই কিন্তু আমরা একটা নতুন বাংলা পেতে পারবো। তো আমি আমার ভাবনা চিন্তা গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আরো অনেকটা সময় পেলে আরো অনেক তথ্য দেওয়া যেত, আমার মনে হচ্ছে পরবর্তীকালে দেওয়া যেতে পারে, কিন্তু যতটুকু আমার ভাবনা চিন্তার মধ্যে ছিল সেগুলো দিয়েছি। আশা করি এই ধরনের সেমিনার বা আলোচনা সভা আগামী দিনে আরো হবে, অন্তত আমরা দিশা পাবো আগামী দিনে পশ্চিম বাংলাকে কোন দিকে নিয়ে যাওয়া যেতে পারে, আগামী দিনে একটা উন্নত বাংলা আমরা কি করে পেতে পারি, সেইটা করার জন্য আমি শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনকে আমার ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে, ধন্যবাদ জানাচ্ছি অরিজিৎকে আমাকে বলতে সুযোগ দেওয়ার জন্য, ধন্যবাদ, নমস্কার। বিমলদা অসংখ্য ধন্যবাদ। মাননীয় সাংসদ এবং বিমলদা, আপনারা যেভাবে বিষয়টি তুলে ধরলেন, আমাদের শহুরে মধ্যবিত্তদের কাছে লজ্জার কথা, কিন্তু লজ্জা স্বীকার করতে আমার বিন্দু মাত্র সংকোচ নেই, যে অনেক কিছুই আমাদের অজানা। এই এই যে জগৎটা, সেখানে যে এত বড় একটা অন্যায়, এত বড় একটা বঞ্চনা চলে যাচ্ছে দিনের পর দিন, এবং তার জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি, এবং উপযুক্ত প্ল্যানিং, যে কোনো ব্যবস্থার মূলে রয়েছে একটা উপযুক্ত প্ল্যান, এগিয়ে চলবার একটা রোড ম্যাপ, এগিয়ে চলবার একটা দিশা। এবং মাননীয় সাংসদ এবং বিমলদাও আমাদের যেভাবে বললেন, আমরা সেগুলিকে সংযুক্ত করে যদি এই অঞ্চলগুলির উন্নতির জন্য কোনো ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে কোনো প্ল্যান এবং প্রপোজাল গড়ে তুলতে পারি, যেটা ইমপ্লিমেন্টেড করা যাবে, এবং হয়তো একটু উচ্চাকাঙ্ক্ষী হয়ে যাচ্ছি, কিন্তু কিছু ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষী হওয়া ভালো, তাতে যদি মানুষের উপকার হয়, আমরা যদি কিছু করতে পারি এবং সেইটা যদি ইমপ্লিমেন্ট করানো যায় ভবিষ্যতে, তাহলে সেখানকার মানুষদেরই উন্নতি হবে। এবং এই বিষয়ে ডক্টর গাঙ্গুলি আরো বিস্তারিতভাবে বলবেন, এবং পরিবর্তন না হলে, এবং নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশ এবং আত্মনির্ভর ভারতের আদর্শ প্রতিষ্ঠিত না হলে, আদৌ এই মানুষগুলোকে এই বঞ্চনার অন্ধকার থেকে আমরা তুলে আনতে পারবো কিনা, আমি সত্যি সন্দিহান। কারণ আইডিয়া, আইডিয়ার পরে লাগে হচ্ছে ইমপ্লিমেন্টেশন, দুটোই হচ্ছে ইকুয়ালি জরুরি। গ্র্যান্ড আইডিয়াস, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য গ্রেট লিডার্স লাগে, এবং হয়তো পরিবর্তন ভীষণ রকম জরুরি এইখান থেকে আমার আরো মনে হচ্ছে। যাই হোক, আমরা আমাদের আরেকজন মাননীয় সাংসদ, ওনার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু উনি বলেছিলেন উনি আমাদের সঙ্গে সংযুক্ত হবেন, হয়তো জরুরি কোনো কাজে আটকে গেছেন এবং আমরা এখনো ফোনে যোগাযোগ করতে পারিনি। এই অবস্থায় আমি অনুরোধ করব ডক্টর গাঙ্গুলি, আপনি যদি কিছু বলেন, আপনার বিশেষ যে বক্তব্য, আপনি যদি স্পেশাল রিমার্কস কিছু করেন পুরো বক্তব্যের উপর। ধন্যবাদ অরিজিৎ দা। আমি দুজন আমাদের সম্মানীয় বক্তা যখন বলছিলেন, আমার মনে হচ্ছিল ওনাদের দুজনকেই শুনে যে ওনাদের অনেক কিছু আরো বলার আছে, এবং আমার মনে হয় যে হয়তো আজকে ওনারা অনেক সময় দিয়েছেন,
যদিও বা আমাকে যদি বলা হতো আমি বলতাম যে আপনারা আপনারা দুজনেই আবার আরেকটু বলুন। আমি জানি না যে ওনাদের সময় আছেন কি না, সময় আছে কি না, কিন্তু সত্যি আপনি যখন মাননীয় সাংসদ কুনার দা যখন বলছিলেন, আমি সত্যি কিন্তু আই হ্যাড জাস্ট লস্ট ট্র্যাক অফ টাইম এবং আমি আই ওয়াজ ট্রান্সপোর্টেড টু জঙ্গলমহল এবং এত ডিটেইলে একেবারে, এবং আমি এখানে কমেন্টস গুলো দেখছিলাম যে সত্যি আমি অ্যাগ্রি করি, এখানে অনেকে কমেন্ট করেছেন যে উনি একেবারে মাটির যে ভয়েস, দ্য ভয়েস ফ্রম দ্য গ্রাউন্ড, সেই ভয়েসটাকে উনি রিপ্রেজেন্ট করে আর্টিকুলেট করেছেন। তা আমি বার আগে আমার বেশি কিছু বলার নেই, কেননা এত লিউসিড, মানে একদিকে বিমলদার স্ট্রাকচার অফ আর্টিকুলেশন এবং ওনার প্রেজেন্টেশনটা যেমন ছিল এত লিউসিড, মানে ওটা সাপ্লিমেন্ট হয়েছে যেটা অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট বলেছে। আমি বলার একটু বলার আগে আমি এখানে বিপুল চ্যাটার্জি আছেন, উনি জয়পুরে থিঙ্ক ট্যাঙ্ক চালান এবং এই সদ্য কিছুদিন আগে উনি রিপোর্ট, ওনার রিপোর্ট কমপ্লিট করেছেন, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট ফর ওয়েস্ট বেঙ্গল, এবং সেই রিপোর্টটা এই মাসের শেষের দিকেই রিলিজ হবে, তার ব্যবস্থা হচ্ছে। আমার যেটা মনে হলো যে বিমলদা যেটা বললেন যে আমাদের মনে হয় যে যে এর পরবর্তী ডিসকাশন যেটা আমরা করব, পার্লামেন্ট সেশন হয়ে যাক, কুনার দ্বারা আবার ফিরে যাক জঙ্গলমহলে, মানে নিজেদের কনস্টিটুয়েন্সিতে আবার ফিরে যান, তখন এই মাসে ডিসকাশনটা হলো আমি মাসে বা এই মাসের শেষের দিকে যখন যা যে সম্ভাবনা দেখে বা আগামী মাসের গোড়ায়, আমি বিপুলদাকে বলবো যে আপনি, আমার মনে হয় যে আপনার নেটওয়ার্ক, আপনার থিঙ্ক ট্যাঙ্ক, আপনার নেটওয়ার্ক ইন দি ইন্ডাস্ট্রি, ইন দি থিঙ্ক ট্যাঙ্ক অ্যান্ড পলিসি মেকিং ফিল্ডে, তাদেরকে নিয়ে আমাদের SPMRF এবং অন্যান্যরা টিম আপ করে একটি এক্সক্লুসিভ ডিসকাশন রাখা উচিত জঙ্গলমহল এর এই পুরো এই এরিয়াটার সম্ভাবনার উপর ডিসকাশন। আজকে তো আমরা, এবং বিমলদা অসাধারণ কথা বললেন যে জঙ্গলমহলকে একটি ব্যাটেল ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়েছে, যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। জঙ্গলমহলের এই যে পুরো সম্ভাবনা কি, এই যে রিজনটা একটি গ্রোথ ইঞ্জিন হয়ে যেতে পারে সাউথ, পুরো সম্পূর্ণ সাউথ বেঙ্গল এবং পশ্চিম বাংলার অন্যান্য পার্শ্ববর্তী রাজ্যের জন্যও যে একটি গ্রোথ ইঞ্জিন হয়ে যেতে পারে এই পুরো ক্ষেত্রটা, এটার উপরেই আমরা আলোচনা করব। জঙ্গলমহল ও তার জঙ্গলমহলের সম্ভাবনা নতুন ভারতের দিকে বা নতুন পশ্চিম বাংলার দিকে, এরকম একটি সেই দায়িত্বটা আমার রইল। আমাদের এইখানে পুরুলিয়ার যে পুরো টিম, মানে শেখর এবং তার টিম, অরিজিৎদা, আমি সত্যি আপনাদেরকে খুব সাধুবাদ জানাতে চাই যে এত সুন্দর সুষ্ঠু একটি পরিষ্কার একটি প্রোগ্রাম আপনারা অর্গানাইজ করেছেন। তো আমি বলবো যে এইটা যাতে ওয়ান অফ না হয়, এটা যাতে আমরা আবার এগিয়ে নিয়ে যেতে পারি, যেমন নর্থ বেঙ্গল নিয়ে 5টা ডিসকাশন আমরা করেছিলাম, সেরকম এই পুরো জঙ্গলমহল নিয়ে খুব ধীরে সুস্থে আমরা এইরকমই আরেকটা, অন্তত আরো দুটো তিনটে ডিসকাশন এরকম করি। এবং বিভিন্ন স্টেক হোল্ডার্স, যখন একজন মেম্বার অফ পার্লামেন্ট বলছে সবাই তাকে শুনতে চায়, এবং বিভিন্ন স্টেক হোল্ডার্সদের থেকে লোক শুনতে চায় যে মেম্বার অফ পার্লামেন্ট কি বলছেন। বিমলদার মতন একজন বিশ্লেষক, তার অ্যাসেসমেন্টটা কি তারা শুনতে চায়, এবং তারপর আমরা তাদের থেকে শুনবো যে তাদের কি সাজেশনস আছে, এবং একটি সম্ভাবনার ওপর চর্চাটা যাতে হয়, আমার এটা প্রপোজাল। এবং আমার বিশেষ করে কুনারদার সাথে একটি, আমি নিজে একটি আমার আর্থিক সম্পর্ক আমি মনে করি, সেটা হলো যে যখন ঝাড়গ্রাম, ঝাড়গ্রামের লোকসভার যখন ইলেকশন ক্যাম্পেইন চলছে, শ্রীমতী মাননীয় নির্মলা সীতারামন জি গেছিলেন এবং আমি ওনার সাথে গেছিলাম সেই ইলেকশন ক্যাম্পেইন, প্রায় 47 ডিগ্রি টেম্পারেচার ইফ আই এম নট মিস্টেকন পিক তখন এপ্রিল মাসে, আমার মনেও আছে প্রায় 24শে এপ্রিল, আমার মনে হয় 24শে এপ্রিল, বিশাল জনসভা, প্রায় 2 ঘন্টা লেট আমরা ওই কালাইকুন্ডা থেকে টেক অফ করে তারপর ওখান থেকে ওখানে এলাম, প্রায় 2-2.5 ঘন্টা লেট, একেবারে মানে থাকা যাচ্ছে না, মানে এত গরম, মানে ওই
হেলিকপ্টার উপরে উঠতে উঠতে আবার নামার সময় হয়ে গেল, কিন্তু হেলিকপ্টারের বসে ভেতরেই বসে দরদর করে সব গামছি, মানে এমন অবস্থা। সেখানে নেবে আমরা দেখলাম যে বিপুল সমাগম, মানুষ দাঁড়িয়ে আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, খালি পায়ে দাঁড়িয়ে আছে, ওই টেম্পারেচারে যখন হয়তো আমরা বাড়ি থেকে বেরোবো না আমাদের মতন শহরের লোকেরা, এবং পুরো মাঠ থেকে রাস্তা এবং মিটিং গ্রাউন্ড ভর্তি। আমি সেদিন বলেছিলাম ওই স্টেজে বসে মাননীয় নির্মলাজিকে যে ঝাড়গ্রাম জিতে গেছে, যে ঝাড়গ্রামে আমরা জিতে গেছি, কেন কুনার দাস সেই দিনকে আমি বুঝলাম যে ওনার জনপ্রিয়তা এবং মানুষ সব রকম বাধা, রাজনৈতিক বাধা, প্রাকৃতিক বাধা এবং ওয়েদার, ওয়েদারের বাধা, সব রকম বাধা ভেঙে অমান্য করে তারা সেদিনকে ওখানে জমায়েত হয়েছে। এবং আজকেও আমি পরিষ্কার ভাবে এই দৃশ্য দেখতে পাচ্ছি, কুনারদা বসে আছেন, আমি পরিষ্কার ভাবে, কেন এত ইম্প্যাক্ট করেছিল আমাকে, যে এই যে যারা আমাদের সামনে বসেছিল তারা কিন্তু কার্যকর্তা না, এই যে যারা বসে আছে মাটিতে বসে আছে, খালি পায়ে বসে আছে, আড়াই ঘন্টা তিন ঘন্টা 45+ ডিগ্রি টেম্পারেচারে বসে আছে, কিসের জন্য বসে আছে তারা? তারা নিউ ইন্ডিয়ার স্বপ্ন কোথাও তাদের ছুঁয়েছে? তাদের মধ্যে একটি আশা জেগেছে, একটি আস্পৃহা জেগেছে, অ্যাসপিরেশন জেগেছে, তারা পরিবর্তন চায় বলে তারা ওখানে এসেছিল? তাদেরকে ঠিক আছে, একটি রাজনৈতিক দল জড়ো করতে পারে মানুষকে, কিন্তু সেদিনকে ঝাড়গ্রাম, ঝাড়গ্রামে যে রকম মানুষ এসেছিলেন, যে পরিমাণে মানুষ এসেছিলেন, রাজনৈতিক দলের ক্ষমতা না তাদেরকে সেখানে জড়ো করে সেখানে তাদেরকে ধরে রাখার, আমি নিজে আই এম এ উইটনেস টু দ্যাট। তাদের সেই ডিটারমিনেশন, সেই ইচ্ছা শক্তি যদি সেই মানুষের মধ্যে আছে, তাহলে সেই তাদেরকে সেই ইচ্ছা শক্তির ব্যবহার করা হয়, সেই ইচ্ছা শক্তির উপযুক্ত তাদেরকে কমেন্সুরেট ডেভেলপমেন্ট করা হয়নি তাদের জন্য, তাদের ইচ্ছা শক্তিটাকে চ্যানেলাইজ করা হয়নি। কি করা হয়েছে শুধু এত বছর ধরে, কেন আমরা প্রায় 45 বছর 40 বছর ডেপ্রিভেশনের কথা বলছি, তাদের গুডনেস এর, তাদের সিম্পলিসিটি, তাদের গুডনেস ফায়দা নেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে পসিবিলিটিস দেওয়া হয়নি, তাদের ক্যাপাসিটিস ব্যবহার করা হয়নি, তাদেরকে কেবলমাত্র, বিমলদা যেমন বলছেন, তাদের ক্ষেত্রকে কেবলমাত্র যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। কোনোদিন ছত্রধর এলো ছাতা ধরে, আবার সে চলে গেল, আবার সে ফিরে এলো, এবং ম্যাক্সিমাম মানে যখন লালগড়ের, যখন মানে ওই সময়ের যখন পিক টাইম ছিল, আমরা দেখছি যে ওই পুরো জঙ্গলমহল এলাকায় সিভিলিয়ান ক্যাজুয়ালটি 355+, মানে ভাবা যায় মানুষকে, মানে ভারতের গণতন্ত্র, ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, পশ্চিমবাংলার গণতান্ত্রিক পরিকাঠামো, সেই জঙ্গলমহল মানুষকে কি দিল, প্রশ্নটা হলো এই। এবং আমার মনে হয় যে সবচেয়ে অথেন্টিক ভয়েস এর উপর বলার হচ্ছে কুনারদা, কেন উনি নিজে একজন রিপ্রেজেন্টেটিভ, যে উনি ওখান থেকে উঠে আইআইটিতে গিয়ে তার পড়াশোনা করে তার আইডেন্টিটি এস্টাবলিশ করে আবার ফিরে এসেছেন তাদের মধ্যে। সেই জন্যে আমার মনে হয় যে এই যে কয়েকটা কথা যে উনি বললেন, এক হলো যে মানে পুরো স্পেকট্রামটা কভার করেছেন, এডুকেশন থেকে শুরু করলেন, এবং আজকে আমরা বুঝতে পারছি এবং বারবার, এবং সেখানে আমার মনে আছে প্রশাসনিক বৈঠক চলছে, এবং পশ্চিমবাংলায় তো প্রশাসনিক বৈঠক গুলো তো টেলিভাইজড হয়, লাইভ বৈঠক চলে, এই অনুজ করে দিচ্ছ তো, এই অনুজ ওখানে স্পেশাল টাস্ক ফোর্স হচ্ছে তো, সবটাই বলো রাজীব, বলো বলো রাজীব, বলো, এই চলছে। সেখানে প্রশ্ন করা হলো যে মেম্বার্স অফ পার্লামেন্ট যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সাথে দেখা করতে চায় বা চিঠি দেয়, এবং ঝাড়গ্রামে এসপি না কে, ঝাড়গ্রামে মনে হয় সেখানে যিনি রিপ্রেজেন্টেটিভ তাদের পার্টির, সে বলল না, ঝাড়গ্রামের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বললেন
যে এমপি দেখা করতে চান, চিঠি দিচ্ছেন, সমস্যা, কোন এমপির সাথে দেখা হবে না, কারোর সাথে দেখা করবে না। দিস ইজ দ্য কাইন্ড অফ রেসপন্স দ্যাট অ্যান ইলেক্টেড চিফ মিনিস্টার হু হ্যাজ টেকেন ওথ অন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গিভস ইন রেসপন্স টু দি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। এবং সেখানে আমরা দেখছি যে সুপার স্পেশালিটি হসপিটালের নামে ট্রাইবাল দ্য এন্টায়ার হেলথ ইনফ্রাস্ট্রাকচার হ্যাজ বিন কমপ্লিটলি নেগলেক্টেড, যেটা সবচেয়ে বেশি দরকার। ওই রাস্তাঘাট কয়েকটা হয়েছে সেই নিয়ে পুরো চালিয়ে যাওয়া হচ্ছে। হোয়াট অ্যাবাউট দি হেলথ ইনফ্রাস্ট্রাকচার, হোয়াট অ্যাবাউট দি এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার? এবং এই যে কথাটা কুনারদা বললেন, হ্যাঁ, পশ্চিমবাংলা একমাত্র রাজ্য যে তার AAP অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান জলশক্তি মন্ত্রণালয়েতে জমা করেনি, যে আগামী এক বছর, আগামী দু বছর কি প্ল্যান এই স্টেটের আছে। প্রচুর পরিমাণে টাকা জল জীবন মিশনের অন্তর্গত জলশক্তি মন্ত্রণালয় থেকে আসছে, প্রচুর পরিমাণে অর্থ আসছে, অনেক আর্নিং হচ্ছে, কিন্তু সেই বার্নিং গুলো মানুষের কাজে হচ্ছে না। সেই জন্য খালি 2% ট্যাপ ওয়াটার রয়েছে পশ্চিমবাংলায়, এবং সেই জন্যই তো ঝাড়গ্রাম, সেই জন্য জঙ্গলমহলের এই অবস্থা। আজকে যখন আমরা বলছি যে 21st century ইন্ডিয়ার সেঞ্চুরি, তখনও এই অবস্থা, মানে 2% কিন্তু ওয়াটার ট্যাপ কানেক্টিভিটি নেই। এবং ঝাড়গ্রামের কথা আমরা কেন, সেই সেই সময় আপনার এভরিবডি লাভস এ গুড ড্রাউট পি সাইন আপ লিখেছিলেন, একেবারে ঘরে ঘরে সেই বই পড়া হতো। কোথায় গেল, কোথায় গেল হিউম্যান রাইটস, কোথায় গেল এনজিও নেটওয়ার্ক? আমরা তো এই ডিসকাশন দিল্লিতে শুনি না, যে জঙ্গলমহলের এই অবস্থা, তার স্বাস্থ্য পরিকাঠামো, তার কলের, তার জলের অবস্থা এই, সেই নিয়ে তো কোনো ডিসকাশন হয় না। সেই নিয়ে ডিসকাশন হবে না কেন, জঙ্গলমহল এমন একটি এরিয়া, কেন যারা হিউম্যান রাইটস এর কথা বলে তারাই তো হিউম্যান রাইটস ওখানে ভায়োলেট করছে, যারা সাধারণ মানুষ কথা বলছে তারাই ওখানে হিউম্যান রাইটস ভায়োলেট করছে, সাধারণ মানুষকে নেগলেক্ট করছে। তো এই রকম, মানে এই যে বন্ধন যোজনার যে কথা কুনারদা বললেন, মানে আমরা ভাবতে পারি যে 1600 কোটি টাকা, 1660 কোটি টাকা ইজ ইয়ার মার্ক, বাট ওয়েস্ট বেঙ্গল রিফিউজেস টু ইমপ্লিমেন্ট দ্যাট। সেলফ হেল্প গ্রুপের কথা, এবং এই যে প্রশ্নগুলো, যে কোন আজ অব্দি 45 বছর, এবং স্পেশালি, আচ্ছা আমি 45 বছরের কথা একবার আমি ছেড়ে দিলাম, কিন্তু আমাদের তো গত 9 বছরে উন্নয়ন এবং পরিবর্তনের কথা বলা হয়েছে, এবং যে সরকার নিজেদেরকে বারবার মা মাটি মানুষের সরকার বলছে, তো জঙ্গলমহল সবার্থেই তো মা মাটি মানুষ, 9 বছরে তার কি হলো? Why is there such a narrative of exploitation and deprivation? এবং তার সবচেয়ে কঠিন এক্সপ্রেশন আমরা দেখছি জঙ্গলমহল এরিয়াতে। এবং এই যে বিমলদা যে কথাটা যখন বলছিলেন, আমার এই কথাটাই মনে হলো, বিমলদা যে কথাটা বলছিলেন যে মানুষকে ইনভলভ করা হয় না, জঙ্গলমহলের মানুষ কি চায়, তাদের কি দরকার, তাদের কি অ্যাসপিরেশনস, কেউ কি গিয়ে জিজ্ঞেস করেছে, একবার কি গিয়ে বসে তাদের সাথে কথা বলেছে? করোনার সময় আমরা কি দেখলাম, বিরোধী দলের এমপিদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, সব মুখ্যমন্ত্রীরা, মানে রাজস্থান থেকে শুরু করে কেরল পর্যন্ত, মহারাষ্ট্রও অন্যান্য দলের রিপ্রেজেন্টেটিভদের দেখে সরকার জিজ্ঞেস করছে, ভাই কি করা উচিত, আপনারা বলুন আপনাদের এলাকাতে কি চলছে, আমাদের আর কি করণীয়। পশ্চিমবাংলা একটি মাত্র রাজ্য যেখানে বিরোধী দলের এমপিদের বাবা যায়, তাদের ঘরের ভেতর বন্ধ করে রেখে দিয়েছে, বেরোতে দিচ্ছে না। এবং যদি প্রশ্ন করা হয় যে এমপিদের কিছু প্রশ্ন রয়েছে বা এমপিরা দেখা করতে চায়, এমপিদের কিছু সমস্যা, এমপিদের সমস্যা মানে মানুষের সমস্যা, সমাধান করতে চায়, তাদেরকে বলে দেওয়া হচ্ছে কোনো চিঠি এন্টারটেনমেন্ট করা যাবে না। সো দিস ইজ দি কাইন্ড অফ, ওই জন্য বিমলদা যখন বলছিলেন যে মানুষকে ইনভলভ করা হয় না, ঠিকই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পুরো ভিশন অফ ডেভেলপমেন্ট ইজ বেসড অন জন ভাগিদারি, পিপলস পার্টিসিপেশন।
এবং পশ্চিম বাংলায় তার ঠিক উল্টোটা। দি এন্টায়ার পলিসি ইমপ্লিমেন্টেশন ইজ ডিপেন্ডেন্ট অন পিপলস এক্সপ্লয়টেশন নট পার্টিসিপেশন। এবং জঙ্গল মহলে সবচেয়ে বেশি সেই এক্সপ্লয়টেশনটা আমরা দেখতে পাচ্ছি। আমার এই কথাগুলো আজকে আমার বলার ছিল, কিন্তু আমার মনে হয় যে অসাধারণ এত পরিষ্কার একটি আইডিয়া আমাদের সবার হলো। কেন অনেকে যারা এখানে দেখছেন দেখছেন প্রায় এর ডাবল, এর প্রায় একই সংখ্যা বাইরে বিভিন্ন ফেসবুক পেজ থেকে যে আমরা লাইভ করছি তারা দেখছেন, সেখানে অনেকে জুড়েছেন। এগুলো কুনারদার এবং বিমলদার বক্তব্যগুলো আমরা রেকর্ডও তো করে নিয়েছি, সেগুলো তখন তারপর পরবর্তীকালে ইউটিউবে দেওয়া হবে। ভারত দর্শন, বেঙ্গল আউল সবাই আমাদের যারা পার্টনার। আমার মনে হয় যে আমি আপনাদেরকে আবার অনুরোধ করব যে এই জঙ্গল মহলের সম্ভাবনা কি, সেই নিয়ে আমরা যাতে আবার একটু প্ল্যান করে স্ট্রাকচার করে আর একটু বড় আকারে একটি আলোচনা সভা করি, একটি সেমিনার করি, যেখান থেকে খুব সুন্দর আইডিয়াস বেরোক সেখান থেকে। এবং আমরা যারা কল খুললেই জল পাই, দরজা খুললেই বাথরুম রয়েছে, এত প্রকল্প সারা দেশে হচ্ছে, ইমপ্লিমেন্টেড হচ্ছে একমাত্র এই জায়গায়। মানে আমরা মা মাটি মানুষের কথা বলবো, সিধু কানু ডহরবাবুর কথা বলবো, তারপর আমরা সারাক্ষণ বলতে থাকবো এই টাস্কফোর্সটা বানিয়ে দাও, ওইটা কর, কিন্তু টয়লেট থেকে মানুষকে ডিপ্রাইভ করো, ইলেকট্রিসিটি থেকে মানুষকে ডিপ্রাইভ করো। এবং ওই যে 500 টাকা কুনারদা বললেন না, যে 500 টাকাটা অ্যাকাউন্টে গেছিল লকডাউনের সময় সাধারণ মানুষের, যে ওটা কত উপকার হয়েছিল, এবং সেটাকে আমরা হাসি ঠাট্টা করে বলবো, হ্যাঁ দিচ্ছে 500 টাকা অ্যাকাউন্টে, আবার বলছে 2 কোটি টাকা, এমন করছে যেন 2 কোটি টাকা, অন্তত 500 টাকাও তো অ্যাকাউন্টে আসছে। এখানে তো অনলি আর্নিং অ্যান্ড সেলফ বার্নিং হচ্ছে, বার্নিং ফর সেলফ হচ্ছে, নট ফর পিপল। আমার এই বক্তব্য ছিল। আপনারা, আমি আমি নিজে সমৃদ্ধ হলাম। কুনারদাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সময় দিয়েছেন, প্রায় 2 ঘন্টা, মানে 1 ঘন্টা 40-45 মিনিটের উপর সময় দিয়েছেন। এবং বিমলদাকেও আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই যে উনি সব সময় আর এত প্রিপারেশন নিয়ে আসেন। বিমলদা উপর উপর কথা বলেন না, যেটা আমি বারবার বলি যে আমাদের মানে আমাদের কাজ রাজনৈতিক বক্তব্য না দেওয়া, আমাদের কাজ একদম তথ্য ভিত্তিক বিষয় রাখা। বিমলদা ঠিক সেটাই, খুব ইন্সপায়ার্ড আমরা অনেকে ফিল করি ওনার থেকে, যে আমরা ওনার মতনই আরো বক্তব্য রাখবো, ওনার মতনই আরো বিষয়ে রাখবো। সেই জন্য আমার মনে হয় যে আগামী দিনে আমরা এগিয়ে যাই এই করে, এইটা একটা ফোকাস নিয়ে, যাতে আরো ভালোভাবে এই আলোচনা গুলো মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অনির্বাণ বাবু। আমরা এখানে আর দুটো জিনিস আমরা ডক্টর আমরা এর পরে ডক্টর গাঙ্গুলি আমরা ভাবতে পারি, আমাদের মাননীয় কুনারদার যখন সেশন শেষ হয়ে যাবে, দুটো ফোকাস আমরা করতে পারি কিনা। একটা হচ্ছে এই যে চরম দারিদ্র, চরম বঞ্চনার কথা আমরা শুনলাম, তার সঙ্গে সংযুক্ত হয়ে আছে ব্রেক ইন্ডিয়া ফোর্সের একটা বড় জায়গা মাওইজম। এবং আমরা যদি লক্ষ্য করি এই সমস্ত জায়গাতেই মাওইজমের যে মাথাচাড়া দিয়ে ওঠা সেটা মারাত্মক। এখন এই সমস্যাটাকে অ্যাড্রেস করা, এবং আরেকটা জিনিস, এখন যখন আমরা আত্মনির্ভরতার এত মানে নরেন্দ্র মোদীজি আমাদের উদ্বুদ্ধ করছেন এবং আমরা উদ্বুদ্ধ হচ্ছি এই নতুন দর্শনে, আমাদের যারা আদিবাসী ভাই বোন আছেন তাদের যে কালচারটা পুরুলিয়া, বাঁকুড়া এবং অন্যান্য জায়গার ঝাড়গ্রাম ইত্যাদি, সেখানে তাদের যে নিজস্বতা, তাদের যে আর্টিফ্যাক্টস গুলো, তাদের যে টয়েস গুলো, ছৌ নৃত্য, ছৌয়ের মুখোশ ইত্যাদি, সেগুলোকে চিন্তা করতে পারি কিনা পরের একটা পৃথক আলোচনা সভায়, এইটা আমরা ভেবে দেখতে পারি। এইটা আমার আমাদের সে যে ছৌ নাচ করে তাকে গিয়ে শ্রমিক হয়ে যেতে হচ্ছে অন্য রাজ্যের ইট ভাটায়, এবং সে আবার যখন বাড়ি ফিরতে চায়, আমরা বলছি না না করোনা নিয়ে আসছে তাকে বাড়ি ফিরতে দিও না, কিন্তু সে প্রথমে গেল কেন? একদম
মানে সে কেন বাধ্য হলো ছেড়ে যেতে? সেই জন্য ওয়ান ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট ভোকাল ফর লোকালের যে কতটা প্রাসঙ্গিকতা এই যে এই এই কনটেক্সটে, মানে আজকের দিনে আমরা এটা বুঝে উঠছি। কাজে প্রতিশ্রুতির রাজনীতি হয়েছে কিন্তু ইমপ্লিমেন্টেশনের রাজনীতি হয়নি এতদিন। একদম একদম, সরি আমি একটু বেশি ইয়ে হয়ে যাই, প্রভোক্ট হয়ে যাই আর কি। একদম, দাদা কিছু বলেন যদি। এত সুযোগ ছিল এগুলোকে গ্লোবাল করার, যদি আমরা গ্লোবাল করতে পারতাম। যাকে আমরা আমাদের আলোচনার একদম শেষ প্রান্তে এসেছি, আমরা কুনারদাকে, মাননীয় সাংসদকে আর ধন্যবাদ জানাবো না, কারণ উনি যেভাবে আমাদের সঙ্গে থেকেছেন এবং পার্টিসিপেট করেছেন আমাদের দাদার মতো, একদম পুরো অভিভাবকের মতো, এবং বিমলদার কথা তো বাদই দিলাম। শেখর, একটা প্রথাগত ধন্যবাদ জ্ঞাপন থাকে, আমরা তো শ্রী মাহাতোর সঙ্গে যোগাযোগ করতে পারলাম না, তুমি ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই সভাটা আমরা এখানেই সমাপ্ত করব। হ্যাঁ, সকলকে আমার তরফ থেকে নমস্কার। আজকে সত্যি মানে আমিও এই পুরুলিয়ার ভূমিপুত্র, আমার এখানে জন্ম, এখানে বড় হওয়া এবং কর্মসূত্রে আইনজীবী হওয়ার জন্য প্রচুর আদিবাসী ছেলে মেয়েদের সঙ্গে আমাদের যোগাযোগ থাকেই। তো ডক্টর গাঙ্গুলি একটা কথা বলছিলেন যেটা আমার লাস্টে মনে পড়ছিল, যে এই মানুষগুলোর সঙ্গে যে বসেছে, যারা কথা বলেছে, তারা জানে যে এদের উপরে যখন অন্যায় করা হয় না, যারা মিশেছে তারা জানে যে কত দুঃখ লাগে। এরা আমাদের কাছে আসে বলে এই উকিল আমাদের ডেটটা হয় নাই, কিন্তু তার মধ্যে যে মিষ্টতাটা কতটা থাকে সেটা যারা মিশেছে, এবং সেই মানুষগুলো যখন পরবর্তীকালে আমরা শুনেছি যে ঠিক সময় ঠিক চাল পায়নি, তখন বড় কষ্ট হয়। যাই হোক, আজকে আমাদের মাননীয় সাংসদ কুনারবাবু যেভাবে বলেছেন, সত্যি মানে আজকে আজকে আমি একটু ভাষা হারিয়ে ফেললাম। মানে ডক্টর অরিজিৎ বাবুকে আমি বলছি, আমি একটু প্রিপেয়ার্ড হয়েছিলাম কিন্তু শুনতে শুনতে মনে হচ্ছে এই যেন আমার পাশের বাড়ির গল্পগুলো চলছে। তো যাই হোক, মাননীয় কুনার হেমব্রম বাবুকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ওনার অসাধারণ বক্তব্য রাখার জন্য। তার সঙ্গে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যাকে আমরা প্রায়ই টিভিতে দেখি, ওনার ব্যাপারে নতুন করে বলার কিছু নেই, গলা শুনেই বড় ভাল লাগে, বিমল শঙ্কর নন্দকে, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এবং আমি দেখলাম এখানে লিখলেন উনি পুরুলিয়ায় বোধহয় কর্মসূত্রে ছিলেন, ওটা আমার জানা ছিল না। তো যাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ, আর ডক্টর গাঙ্গুলিকে তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই এই পুরো প্রোগ্রামটা, যে অনুষ্ঠানটা করার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনকে এবং জন অধিকার মঞ্চকে, এবং অবশ্যই লাস্টে আমাদের অরিজিৎ বাবুকে অসংখ্য ধন্যবাদ সমস্ত প্রোগ্রামটা এত ভালোভাবে পরিচালনা করার জন্য। আমার একটা লাস্টে অনুরোধ থাকলো, যেটা অবশ্য ডক্টর গাঙ্গুলি বললেনি, এটা যেন পার্ট ওয়ান হয়, পার্ট টু এর অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার কুনার দা, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে।